সাবধান যুবক ভাইরা, মেয়েদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করো না। চরিত্রকে পয়গম্বরদের মতো সাহাবিদের মতো পবিত্র করার চেষ্টা করো। সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো। বিয়ের কথা বলা একজন ঠিক বলছে জোরে, আপনারা হাসিয়েন না, না এটা হাসার বিষয় না। আমার দেশের এই সোনার টুকরা ছেলেরা জেনা করতে চায় না, বিয়ে করতে চায় না। এই জন্য বাবাদেরকে বলতে চাই, আপনাদের খুশি হওয়ার কথা যে বিয়ের কথা বললাম তারা ঠিক বলছে, তার মানে এরা জেনা চায় না, বিয়ে চায়। বিয়ে জেনার রাস্তা বন্ধ করে দেয়, তাড়াতাড়ি বিয়ে দেন। আর তোমরা বিয়া দিতে গেলে অকল তো অকর মজা বই রয়েছে, কোনো খাম খাজ করো না। খাম খাজর তোরা টিপস দিতাম নি, হ্যাঁ দিয়া ওইছে দিয়া আমরা মোনাজাত দিলাই, মানে ই অকর্ম হয়েছো কি তার লাগে? তুমি পড়ালেখা করো। আমরা যখন আমি যখন নিজে ছাত্র আসলাম, পড়াশোনা টাকা কালে আমরা টুকটাক ইনকাম করছি, খালি চাকরি নেই। তুমি চাকরি করতে কেনে চাকরি এলাব আসেনি, মানুষের চাকরি দনা নেই আখইরাম তেটে খাইব গিলা খোয়ার আগে মাত লইব নে। চাকরির লাগে যদি সব খালি চাকরি করার লাগে, দেখুন তাইলে চাকরি দিব খে। আপনি ক্লাস নাইন টেন ফোররা নিচর ক্লাসের এরারে টিউশনই করাইতে পারত নাই, হ্যাঁ মাতুকা ফারবানি আহা আমরা তো ফরাইছি, তুমি স্টুডেন্ট ভালো হইলা, খালি আমি তো একটা টিপস দিতাম নাই, তোমরা বিয়া করার রাস্তা দেখাই দেবো একটু পাও। আমি তো কয়েকটা অপশন দিলাম, যারা ব্রেইন বালার টিউশনই করো মাসে অন্তত টাউনও 5,000 টাকা ওর উপরে কামানি যায়, ঠিক না নি ফাঁস বারো কত সাহিত্যে, যারা ব্রেইন বালা এরা যদি খালি টিউশনিও করে আর কোনো কাম না করে, এ 9-10 2 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, 4 বছর, অনার 4 বছর, সাইসের 8 বছর, মাস্টার্স আরও 1 বছর, 9 বছর, মাঝখানে বলা থেরাপেরা করি আর 1 বছর, 10 বছর, 10 × 60 কত হয়? 6 লাখ হয়ে গেছে না রে, 6 লক্ষ না রে, পড়াশোনা মাস্টার্স শেষ করে আল্লাহ খোয়া লাগবো নি। আব্বা আব্বা বিয়া করতাম আর খোয়া লাগবো নি, নিজের কেস বা কইরা কইবা আব্বা বিয়া করতাম, আব্বা কইবা আইও রে ফুত আমিও করাইলাই তোমারে, ঠিক নি? ও কর্ম যা বই রয়েছ এখন আও, যারা ব্রেইন অত বেশি বলা নাই, দুর্নীতি এখন সততা করার আছে। এ ভাই তুমি ড্রাইভার ইসি কোনো আসবে, এখন উবারে গাড়ি চালাইন যায় না নি, তোমার স্কুল কলেজের টাইম সারা 2-3 ঘন্টা একটু গাড়ি চালাও না করে, শোরুম টোরুম ইত্যাদ সেলসম্যান নেয় না, তুমি পার্ট টাইম জব করো, পার্ট টাইম জব। আর আপনারাও আপনারা হুর্তা হুর্তা বানাই চল, না না আমার ফোনে কোনো কাম করবার লাগিতাম না, ফার্মার মুরুখ বানাই রাইবে হেসালই গো কর্ম হয় না, ফরার সময় ফরে আপনারা দেখবো আপনার এলাকার তো অনেক মানুষ লন্ডন আমেরিকার থাকে, তারা ফরার সময় ফরে পার্ট টাইম খাজ করে এবলাও আরও দিলাম ইনকামের দান্দা। ই ফেসবুকও আস্তা দিন স্ক্রলিং করো, মানুষে এখন অনলাইনও বিজনেস করেন, অনলাইন বিজনেস আছে না নেই, আমার সিজনে রাজশাহী থেকে আম আইন না আম বেজন না জানে, এখন দেখলাম ভার্চুয়াল রেস্টুরেন্ট অভাব নাই, ভার্চুয়াল রেস্টুরেন্ট খুলছে, গড় খারি বানাইয়া মানুষরে গড়ে গড়ে সার্ভিস আরম্ভ করছে, দুনিয়া থরার কত মাখা। আর ইনো থাকো কমলগঞ্জ হেতখামার করিয়া তুমি সবজি অনলাইনে ফাটাও না জানে, কুরিয়ার সার্ভিস কিন্তু আইরা চলেন না নেই, অনলাইনে মাছের ব্যবসা চলে, আমি নিজে বাজারও গিয়ে মাছ কিনি না, অনলাইনে কিনি নাই, সবজিও কিনি না, দেখা ইনকামের বহুত দান্দা আসেনি। আবার দেখো পড়াশোনা বাদ দিলাইও না, মোবাইল ফাইলে তো বাপরে বাপ আস্তা দিন খালি ফেসবুক স্ক্রোলিং, সারাদিন ফেসবুকে খালি ফটো দেওয়া আর লাইক দেওয়া, আবার হিসাবও করে দেখি যায় না কয়টা হয়েছে লাইক, কয়টা লাভ, আর অর্থাৎ কিতা আইছে নয়া কে আর নিলাম। টিকটক তো আছে, এটা তো ফুরি নিতার লাগে ভাস, 9-10 ফুরিনতে 6-7 ফুরিনতে যে টিকটক বানাইরা ঠিক যে কইরা, ইতারা তো মোবাইল খেয়ে দিছে আপনারা দিছেন, এখানে ওয়াজও গেছি এক আব্বাই কইরা হুজুর দোয়া করবা আমার ভুরে এইটো ক্লাস এইটো এ প্লাস পাইছেন আইফোন দিছে, আমি কইছি ভালো করছেন কদিন বাদে আপনারে জামাই গিফট করবো নে। যাই হোক আমরা শেষের দিকে যাই, সম্মানিত ভাইয়েরা এই জবানটা হেফাজত করেন, আর জবানটা না পাক করে না চক্ষুটা হেফাজত করেন, এই চক্ষু দিয়ে আল্লাহর কালাম খুলে আল্লাহর কালাম দেখেন, চোখের নূর বাড়িয়ে দিবেন কি যুবক, তোমরা সেরা ছবি ইলাকা নেই, বিসি উঠতে উঠতে গালুল হামাইতে হামাইতে অল হয়ে গেছো, আস্তা রাইত ফেসবুকে দেখে থাকতে থাকতে তার মোবাইল মুখর উফরে পরে উঙ্গাইতে উঙ্গাইতে জিমাইতে জিমাইতে, কিনা ঠিক কইছে নি? চরিত্র ঠিক করো রাতের বেলা, হ্যাঁ কিতা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাও, আল্লাহর কালামটা চক্ষু দিয়ে দেখো, কানের হেফাজত করো, জবানের হেফাজত করো।
উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসনের সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় কমলগঞ্জ তথা মৌলভীবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? যিনি আমাদেরকে এই মাহফিলে আসার সৌভাগ্য দান করেছেন, সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা সবাই কালেমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কয়েকজন ভাই একদম বুবার মতো এমনি বসে আছে, এরা আলহামদুলিল্লাহ বলল না। আপনি যে সুস্থতার সাথে বেঁচে আছেন, এই ক্রেডিটটা কি আপনার না আল্লাহর? অনেক মানুষকে আপনি যখন বলবেন কেমন আছেন, বা আপনি সিলেটি আঞ্চলিক ভাষায় যদি বলেন ভাই সাহেব বালানি, দেখবেন কিছু মানুষ বলে হুম, এরকম আছে না নাই আ, এইসব কি? আপনাকে যিনি সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন উচিত ছিল তার প্রশংসা করা। আপনার জবান দিয়ে আল্লাহ আকবার বের হলো না। আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, কেয়ামত পর্যন্ত তা আপনি যদি সাজদায় পড়ে থাকেন ওই নেয়ামতের আপনি শুকরিয়া আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, তোমাকে যে আমি কত নেয়ামত দিয়েছি এই নেয়ামতগুলো যদি তুমি গণনা শুরু করো গুনতে গুনতে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান অনেক উন্নত এবং অনেক সমৃদ্ধির যুগে প্রবেশ করেছে। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত তা আমরা জানতে পেরেছি। বিজ্ঞানের কল্যাণে আমরা সাগর মহাসাগরের আয়তন জানতে পেরেছি। কিন্তু বিজ্ঞান যতই উন্নত হয়েছে আর যতই হবে বা ভবিষ্যতে যতই হোক না কেন, বলেন তো পৃথিবীর বিজ্ঞান বা বিজ্ঞানীরা আল্লাহর নেয়ামতগুলো গুনে গুনে কখনো কি শেষ করতে পারবে? পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা তুহসুহা, গণনা করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা, গুনতে 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 কোনোদিন শেষ করতে পারবা না। আল্লাহ আকবার। কোন নেয়ামতের কথা বলবো? আপনার সাড়ে তিন হাত বডির দিকে যদি আপনি তাকান, কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, কি নেয়ামত আল্লাহ দিয়েছেন! চোখে দেখতে পাচ্ছেন, দুটা চোখ আল্লাহ আপনাকে দিয়েছেন, সুবহানাল্লাহ, কত বড় নেয়ামত! আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে, মানব চক্ষুর উপরে গবেষণা চালিয়ে ক্যামেরা আবিষ্কার করা হয়েছে। এই ক্যামেরাগুলোর মধ্যে মেগাপিক্সেল আছে, কি বলেন, আছে না? আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে না? এই স্মার্টফোনগুলোতে ক্যামেরার মধ্যে মেগাপিক্সেল আছে, এবং এখনকার ইয়াং জেনারেশন কয়েকদিন পরপর তারা ফোন চেঞ্জ করে ফেলে। যখনই নতুন কোনো আপডেট ফোন বাজারে চলে আসে তখন তারা আপডেট ফোনগুলো কিনে, এবং কেনার সময় জিজ্ঞেস করে ভাই ক্যামেরার মেগাপিক্সেল কত, আপডেট ক্যামেরা চায়। বর্তমানে যে ক্যামেরাগুলো আমরা ইউজ করছি আমরা আমাদের ফোনে, বা যে ক্যামেরাগুলো দিয়ে শুটিং হয়, সর্বোচ্চ কত মেগাপিক্সেলের ক্যামেরা আছে আমি জানি না, তবে লাস্ট টু ইয়ার্স, দুই বছর আগে আমি একটি আর্টিকেলে পড়েছিলাম যে এখনও পর্যন্ত 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে যেগুলো দিয়ে শুটিং হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে চক্ষু দিয়েছেন, এক একটা চোখের ভেতরে আল্লাহ তাআলা 100 আর 200 নয় 576 মেগাপিক্সেল দান করেছেন। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কোন নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? এই ক্যামেরাগুলো কয়টা কালার শনাক্ত করতে পারে আমার সে ব্যাপারে কোনো আইডিয়া নেই, তবে বর্তমান বিজ্ঞান বলছে মানুষ তার এই চর্মচক্ষু দিয়ে, হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন মানে 10 লক্ষ কালার শনাক্ত করতে সক্ষম হয়। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দারে আমি কি তোমাকে চর্মচক্ষু দেইনি,
আমি কি তোমাকে দুটি চক্ষু দেইনি, আমি কি তোমাকে দুটো ঠোঁট দেইনি? প্রশ্ন করছেন কি? এই চোখের নেয়ামতের শুক্রিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? কত মানুষ অন্ধ, চোখে দেখে না। যে চোখে দেখে না তার মনোবেদনা তো আপনি বুঝবেন না, কারণ আপনি চোখে দেখেন। চক্ষুটা কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত এটা! আর আল্লাহ তাআলার ডিজাইনটা কেমন দেখেন, আমাদেরকে পয়দা করার সিস্টেমটা, কানুনটা আপনি দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আমার সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি সবচেয়ে সুন্দর স্ট্রাকচার, সবচেয়ে সুন্দর আকৃতি অবয়ব দিয়ে মানুষকেই বানিয়েছি। সুবহানাল্লাহ, কি সুন্দর আমাদেরকে আল্লাহ তাআলা বানালেন। দেখেন, আমাদের চক্ষুটা কপালের নিচে না দিয়ে আল্লাহ তাআলা চাইলে গরুর মতো কপালের দুই দিকে দিতে পারতেন কিনা, দিতে পারতেন, তখন কি হতো? আমার তরুণ এবং যুবক ভাইরা যারা ফুটবল খেলে মাঝে মাঝে, এরা ফুটবল খেললে আর হ্যাট দিতে পারতো না, হ্যাট দিলেই তাদের চক্ষুটা নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা এই জন্য কপালের নিচে দিলেন, যেন আপনি হুচট খেয়ে পড়ে গেলেও আপনার চক্ষুটা হেফাজতে যেন থাকে। চোখের প্রোটেকশনের জন্য আল্লাহ কি করলেন দেখেন, চক্ষুটা কপালের নিচে দিয়ে তার উপরে আরেকটা হাড় দিয়েও দিলেন প্রোটেকশনের জন্য। আবার এই চক্ষুটাকে প্রোটেক্ট রাখার জন্য, হেফাজতে রাখার জন্য কি চমৎকার করে আল্লাহ তৈরি করলেন। ভাইরাস মোকাবেলার জন্য যেমন অ্যান্টিভাইরাস রয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের এই চক্ষুকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য আল্লাহ তাআলা চোখের ভেতরই সব দিয়ে দিয়েছেন। দেখেন, আমরা যে পরিবেশে বসবাস করছি, আমাদের এই এনভায়রনমেন্ট, এই পরিবেশের মধ্যে জীবাণু কম না বেশি? একটু কথা বলেন না কেন, জীবাণু কম না বেশি? আমার মাত বুঝতে কষ্ট হয়নি, আপনারা মাতেন না কেন? সব দেখি মুখ বন করিয়া বই গেছে। আমরা যে পরিবেশে বসবাস করছি, এই পরিবেশের মধ্যে জীবাণু কম না বেশি? অনেক বেশি, শুধু বেশি নয়, অনেক বেশি। আমরা যখন চোখের পলক ফেলি, যখন তাকাই, এই জীবাণুগুলো আমাদের চোখের ভেতরে ঢুকে যায়। যদি এই জীবাণুগুলো সঙ্গে সঙ্গেই রিফ্রেশের ব্যবস্থা না থাকতো, সেকেন্ড কি, এক ন্যানো সেকেন্ডেই আপনি অন্ধ হয়ে যেতেন। আল্লাহ তাআলা কি চমৎকার করে আমাদেরকে বানালেন, চোখের ভেতরে এক ধরনের তরল পানি দিলেন, যাই ঢুকুক, আমরা যখন চোখের পলক পাপড়ি ফেলে আমরা যখন এরকম এরকম করি, ওই পানিগুলো দিয়ে আল্লাহ তাআলা সবগুলো ভাইরাস জীবাণুকে অটোমেটিক পরিষ্কার করে, ধৌত করে দিয়ে চোখগুলোকে আল্লাহ হেফাজতে রেখে দেন। সুবহানাল্লাহ। আবার চোখের ওপরে যদি এই যে ব্রু আল্লাহ না দিতেন, তুরা সিলুটি মাত হইলাই, শিলা মুরগি বুঝুন তো আপনারা, দেখতে লাগলো অনেক শিলা মুরগির লেখা। এর কারণে আল্লাহ তাআলা সৌন্দর্য বর্ধনের জন্য চোখের উপরে কি চমৎকার করে ব্রু দিলেন। কারো কারো ব্রু দেখবেন এত সুন্দর, বাঁকা তরবারির মতো। সুবহানাল্লাহ। আর কিছু বেটিনতে আসেন তো, সাস্তে সাস্তে খামাইতে খামাইতে, মানে ব্রু প্লাগ করা, ইটা এলাকাত না ইটা। হ্যাঁ, ওবাইদ কথা আছে নি, আল্লাহর আদেশ যখন আপনি অমান্য করবেন, মনে রাখবেন তখনই আপনি বিপদে পড়বেন। ব্রু প্লাগ করতে পারবেন না, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন। মনে রাখবেন, হারামে কোনো আরাম নাই। যখনই আপনি হারাম কাজ করবেন, আপনি ইন্টারনেটে ঢুকে, গুগলে কিংবা উইকি অথবা গুগলে ঢুকে আপনি সার্চ করে দেখবেন, বর্তমান দুনিয়ায় আই ক্যান্সারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আই ক্যান্সারে দিন দিন আক্রান্তের সংখ্যা তাদেরই বাড়ছে যারা বেশি বেশি ব্রু প্লাগ করছে। ওই যে বললাম, হারামে কোনো আরাম নাই। তাহলে আমার মা বোনদেরকে আমরা বলবো, এই কাজটা আপনারা করবেন না, আপনারা আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি চোখের কথা বলছিলাম, আপনারা কি ভাবছেন, হুজুর আলোচনা শুরু করে চোখের কথা কেন বলে? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, একটু পরে বুঝবেন হুজুর এগুলো কেন বলতেছে। এই চক্ষুটা আপনি আমি অ্যাপ্লিকেশন করে আল্লাহর কাছ থেকে নিয়ে আসিনি, না চাইতেই দিয়ে দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন না, না চাইতেই দিয়েছেন কে? এই যে আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, কান দিয়ে আপনারা শুনতে পাচ্ছেন, এই কানের মধ্যে 1,00,000 শ্রবণ কোষ রয়েছে, যার কারণে আমরা শুনতে পাই।
এই শ্রবণ শক্তি দর্শন শক্তি এটাও আল্লাহর নিয়ামত, কারণ পৃথিবীর বহু মানুষ কানে শোনে না আর আপনি শুনতে পাচ্ছেন। নিয়ামতটা কার? এই নিয়ামতটা আল্লাহর। আপনি কানে শুনতে পান, অনেক মানুষ শুনতে পায় না। মানুষ শ্রবণ শক্তি লাভ করে আগে, দর্শন শক্তি লাভ করে পড়ে। মানুষ দেখার শক্তি লাভ করে পড়ে, শ্রবণ শক্তি লাভ করে আগে। হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি সন্তান পৃথিবীতে আসার আগে যখন সে মায়ের পেটে থাকে, জন্মের 4 সপ্তাহ, জন্মের 16 সপ্তাহ, 1 মাসে কয় সপ্তাহ হয়? 4 সপ্তাহ। তাহলে 16 সপ্তাহে কয় মাস হয়? একটি শিশু যখন মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ, 4 মাস আগেই মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর তো বিজ্ঞান তো অনেক এগিয়েছে। হ্যাঁ এগিয়েছে, কিন্তু বিজ্ঞান কোরআনের চাইতে এখনো আগাতে পারে। একজন মানুষ যখন মায়ের পেটের ভেতরে থাকে, জন্মের 4 মাস আগে থেকেই সে শ্রবণ শক্তি লাভ করে থাকে। যখন সে তার মায়ের পেটে থাকে, পৃথিবীতে আসার 4 মাস আগ থেকেই সে শ্রবণ শক্তি লাভ করে। বর্তমান বিজ্ঞান এই তথ্য আমাদেরকে কিছুদিন আগে জানিয়েছে। আর আপনার আমার ঘরের ভেতরে আল্লাহর যে কালাম রয়েছে, বিজ্ঞানময় এই গ্রন্থে, সাইন্টিফিক এই বুক, বিজ্ঞানময় এই গ্রন্থে রব্বুল আলামিন 1500 বছর আগে এই কথা আমাদেরকে জানিয়েছেন। আপনি যদি আল্লাহর কালাম খোলেন তাহলে দেখবেন কোরআনুল কারিমের যত জায়গায় আল্লাহ মানুষের দৃষ্টিশক্তির ব্যাপারে কথা বলেছেন, দৃষ্টিশক্তির বেলায় আল্লাহ বাসার বা আফসার শব্দ ব্যবহার করেছেন। আর যেখানে আল্লাহ তাআলা মানুষের শ্রবণ শক্তির ব্যাপারে কথা বলেছেন সেখানে সাম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহর কালাম খুললে দেখবেন কোরআনের সমস্ত জায়গায় বাসারের আগে সাম শব্দ দেওয়া হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, অন্তঃকরণ সব কিছুর ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? দেখেন এখানে আল্লাহ বাসরের আগে সাম শব্দ দিয়েছেন। অন্য আয়াতে যান ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এগিয়ে যাবেন দেখবেন বাসরের আগে সাম। আধুনিক যুগের সমস্ত মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত তাফসীর করেছেন এইভাবে, যেহেতু আল্লাহর কালামের ভেতরে সব জায়গায় বাসরের আগে সাম, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা আল্লাহ বলেছেন, তার মানে একজন মানুষ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তি লাভ করে। আল্লাহু আকবার! তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে, বিজ্ঞান পড়ে। বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত এবং পুরাতন। বিজ্ঞান কোরআন না জানা মানুষের কাছে বিজ্ঞান নতুন, কিন্তু কোরআন জানলেওয়ালা মানুষের কাছে বিজ্ঞান পুরাতন। কারণ বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হচ্ছে, ততই বিজ্ঞানের ভিক্ষার ঝুড়ি, ভিক্ষার যে ব্যাগ আছে সেটা বড় করতে হচ্ছে, ভিক্ষার থালাটা বড় করতে হচ্ছে। এর কারণ হলো বিজ্ঞান যখনই যে তথ্য পৃথিবীর সামনে তুলে ধরছে, দেখা যাচ্ছে সেই ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা আরো 1500 বছর আগে কোরআনুল কারিমে সন্নিবেশিত করে দিয়েছেন। আল্লাহু আকবার! কোরআনুল কারিমে আয়াত আছে কয়টা? কে বলছে 6666? হ্যাঁ, কে বলছে এখানে 6200? এসব ভুল ইনফরমেশন কে শিখিয়েছে আপনাদেরকে? আপনি সূরা ফাতিহা আয়াত কয়টা? 7টা। এভাবে 1 থেকে শেষ সূরা পর্যন্ত প্রত্যেক সূরায় আয়াত কয়টা লেখা আছে না কোরআনে, সব যোগ করে দেখবেন। ওই ভাইটাই সঠিক বলেছ, 6200। এই যে 6000-এর বেশি আয়াত রয়েছে। আমি তো কোরআন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, কোরআন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা গবেষণা করা আসা মানুষ, আল্লাহর কালামের ভেতরে প্রায় 1500 আয়াত রয়েছে শুধুমাত্র বিজ্ঞানের ব্যাপারে। সুবহানাল্লাহ!
এই জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ফোটানি করা যাবে না। যারা এখনো পড়াশোনা করছো, যারা সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করো, তোমাদেরকে বলবো বেশি বেশি আল্লাহর কালাম পড়ো, আল্লাহর কোরআন পড়ো, বিবেকের দরজা খুলবে, জ্ঞান ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমি চোখের কথা বলছিলাম, এরপরে শ্রবণ শক্তির কথা বলছিলাম। এই নেয়ামতগুলো কার? আরেকটু জুড়ে বলেন না, নেয়ামতগুলো কার? আপনারা ভাবছেন হুজুর চোখ কান এগুলো নিয়ে কথা বলে কেন, পাঁচ মিনিট পরেই বুঝবেন কেন বলতেছি। এই যে আমি কথা বলছি ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে, কথা বলার শক্তিটাও দিয়েছেন কে? যে কথা বলে না এখনো আল্লাহর নামটা বলতে পারে না, আপনি বড় নিমুখ খারাপ মানুষ ভাই। আপনি কথা বলতে পারছেন, তাও যিনি কথা বলার শক্তি দিয়েছেন তার নামটা আপনার জবান থেকে বের হয় না। একটু সবাই জবানটা খুলে আন্তরিকতার সঙ্গে বলেন তো, এই কথা বলার শক্তি দিয়েছেন কে? পুরুষ মানুষের মতো আওয়াজ দিলেন এতক্ষণে। কত মানুষ আছে ঠোঁট নাড়ায় কথা বের হয় না, আ আ আসে না, বোবা কথা বলতে পারে না। আপনি কথা বলতে পারছেন, তৌফিকটা দিয়েছেন কি? মজার একটা তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখেন গোটা পৃথিবীর মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু ভাষা ভিন্ন। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলার যন্ত্রপাতি কি? কথা বলার যন্ত্রপাতি হলো ঠোঁট, জিহ্বা, দাঁত, তালু, যেগুলোর কথা বললাম, এগুলোর ব্যবহার ছাড়া মানুষকে কথা বলতে পারে? তাহলে এগুলো হলো কথা বলার যন্ত্রপাতি। বলেন তো পৃথিবীর সব দেশের মানুষের এই জিনিসগুলা, ঠোঁট, দাঁত, জিহ্বা, চোয়াল, যেগুলো ব্যবহার করে মানুষ কথা বলে, সবার মধ্যে এগুলো আছে না নাই? সবার কথা বলার যন্ত্রপাতি এক, কিন্তু বলে যখন এক হয় না। বাংলাদেশে বলে কেমন আছেন, সৌদি আরবে বলে, সৌদি আরবে বলে কাইফাল হাল, আমেরিকা ইংল্যান্ডে বলে হাউ আর ইউ, অথবা হোয়াটসঅ্যাপ হোয়াট অ্যাবাউট ইউ, তাই না? আর চীন দেশে গেলে বলবে ওয়াং মাং চাং, তাই না? এত দূরে গিয়ে কি করবেন? আমাদের মাতৃভাষা বাংলা, সবার কথা বলার যন্ত্রপাতি এক, ভাষাও এক, আঞ্চলিকতার কারণে ভিন্ন ভিন্ন কথা এক একজনের ভেতর থেকে বের হয়। আমরা সিলেট আইলেজি গায়ে ভাইসাব বালানি, আমি কমলগঞ্জে উপজাতি ভাই বোনরা বসবাস করে না, আমি গতবারের আগের বার মাহফিলে এসেছিলাম, ওনাদের একটা মাহফিলে, খুব ভালো মানুষ ওনারা, খুব ভালো মানুষ। তো ওনারা কেমন আছেন কি কি একটা জানে বলছিলেন, আমি ভুলে গেছি, কান্তাউরি, ইয়েস মনে পড়ছে আমার, কান্তাউরি, কি চমৎকার ভাষা। আর সিলেটি ভাষায় বলে ভাইসাব বালানি, চট্টগ্রাম গেলে জিজ্ঞেস করবে বাজি কেন আসো, বদ্দা কেন আসো, গম আসো নি, নোয়াখালীতে গেলে বলবে ভাই কেন আসো, তাই না? কিছুদিন আগে বগুড়ায় গিয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করে ক্যাঙ্কা আসো বারে, দেখছেন অবস্থা, ক্যাঙ্কা আসো বারে মানে কেমন আছেন আপনি। এগুলো আপনাদেরকে হাসানোর জন্য বলছিলাম। দেখেন সবার কথা বলার যন্ত্রপাতি এক না ভিন্ন, কিন্তু ভাষাটা আল্লাহকে চেনার জন্য এত দূরে যাওয়া লাগে না। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, আল্লাহ বলছেন আসমান জমিন সৃষ্টি ভাষা আর বর্ণের বৈচিত্রতার ভেতরেই যার কুদরত লুকিয়ে আছে তিনি কে? এরপরেও বলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এজন্য আমি বলি যেমন কুকুর তেমন মুগুর দরকার। নাস্তিক যেগুলো এগুলা মানুষের কোনো জাত না, তা কথা মোল্লার না, কথা আল্লাহ। আপনি আল্লাহর কোরআন খুললে দেখবেন আল্লাহ কোরআনে নিজেই বলেছেন নাস্তিক গুলা মানুষের জাত না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন যারা আমার অস্তিত্বকে স্বীকার করে না এগুলা মানুষের জাত না, এগুলা পশুর জাত, কথা কার? এরপরে আল্লাহ বলেছেন পশুর জাত বললেও কম হয়, এগুলো এমন অমানুষের জাত, মাল হোম আদল, পশুর চেয়ে জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট, যেমন কুকুর তেমন মুগুর। বাকি আছে তো কথা, যারা বলে যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এমন কোন অমানুষের জাত আপনার চোখের সামনে পড়লে ভালো করে ট্যাবলেট লাগাই দেবে, আপনি বলবেন এই
তোর বাপ তোরে জন্ম দিছে এটা তুই দেখ সৎ হয়েছে? প্রশ্নটা হয়েছে এখন মারাত্মক প্রশ্ন, তোর বাপ তোরে জন্ম দিয়েছে এটা তুই দেখ সৎ না? তো তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তো তোর বাপ তোরে জন্ম দিয়েছে, তুই যেহেতু এটা দেখোস নাই তার মানে তুই একটা বেজন্মা, কারণ তুই তো বিশ্বাস করিস না। এই যে জবান দিয়ে কথা বলতে পারছি এই নিয়ামতটাও কার? চক্ষু কান জবান এই তিন বিষয়ের ওয়াজ হবে আজকে। ওয়াজের বিষয় কি? কথা বলেন না কেন? আপনারা বলতেছেন হুজুর এটা কি বিষয় শোনাইলো? যে তিনটা বিষয় বলেছি পৃথিবীতে এই তিনটা জিনিস দিয়ে গুনাহ হয় সবচেয়ে কম না বেশি? এবার বুঝতে পারছেন এই নিয়ামতগুলো দিয়েছেন কে? আমার যুবক ভাইরা যারা এসছো তোমাদেরকে বলবো এই তিনটা অঙ্গের হেফাজত করলেই ম্যাক্সিমাম গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। আল্লাহু আকবার। এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবানের আমরা অপব্যবহার করছি, আর পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম জবান, সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা শোনাইলেন, আজকে গতানুগতিক ওয়াজ হবে না, বিবেক নারারও কিছু কথা বলবো ইনশা আল্লাহ। বুঝে থাকলে না, এখনো তো বুঝেন নাই, মানে আমার কথাটা বুঝে থাকলে একটু আওয়াজ দেন তো। আমি কি বলেছি, পৃথিবীতে সবচেয়ে, পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির নাম কি বলছি? জবান। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন, আপনি দৈনিক যত গুনাহ কামান সবচেয়ে বেশি গুনাহ হয় এই জবান দিয়া। মানুষ মিথ্যা বলে ঠ্যাং দিয়া না জবান দিয়া, এ কথা বলছেন না কেন? আমি যে কথা বলছি আমি কি বানাই বানাই বলতেছি? আপনাকে বুঝাই দিচ্ছি তো আমি, মানুষ মিথ্যা বলার সময় ঠ্যাং দিয়া কয় না জবান দিয়ে কয়? গীবত করার সময় জবান দিয়ে না ঠ্যাং দিয়ে? চুগলখুরি করার সময় হাত দিয়ে না জবান দিয়ে? ইসলামের বিরুদ্ধে কথা বলার সময় কি দিয়ে? কোরআনের বিরুদ্ধে কথা বলার সময় কি দিয়ে? মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে কি দিয়ে? এক হুজুর আরেক হুজুরের ওয়াজবন্ধের সুপারিশ নিয়ে যায় বলে কি দিয়ে? দেখছেন কারবার, এরকম কারবার আছে না নাই? টুপি লাগাইয়া হুজুর হয়ে হুজুরের মাহফিল বন্ধ করার জন্য যায়। শয়তান হাসে, আল্লাহ আমি কি রিটায়ার্ডে চলে গেলাম নাকি? কারণ আমার শয়তানের দায়িত্ব এরা নিয়ে ফেলেছে। যেই সকল ভাইয়েরা দাড়ি রেখে টুপি লাগিয়ে জুব্বা পরে হুজুর হয়ে আরেক হুজুরের মাহফিল বন্ধের জন্য প্রশাসনের কাছে যান, প্রশাসনের ভাইরাও যেমন হাসে শয়তানও আপনাদের কর্মকাণ্ড দেখে হাসে। শয়তান বলে আমি কি রিটায়ার্ডে চলে গেলাম নাকি? আমার শয়তানের দায়িত্ব এরা পাইল কেমনে? আসে না নাই? কি আজীব অবস্থা! আজকে ওয়াজ মাহফিলের এই প্যান্ডেলগুলোকেও আমরা অপবিত্র বানিয়ে ফেলেছি। উচিত ছিল এখানে বসে কথা বলার সময় হেদায়েতি কথা বলা, আমরা উঠেই অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথা বলছি, আর পাবলিক লক্ষ লক্ষ টাকা খরচ করছে এই মাহফিলের জন্য, বেনিফিট কি হচ্ছে? কেউ আউলগিরি বাউলগিরি করছে, আউলা বাউলা গান আছে না নাই? কেউ আউলার বাউলগিরি করছে, কেউ অমুক কাফের তমুক কাফের বলছে, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদেরকে আনে আউলগিরি বাউলগিরি অমুক তমুক কাফের বলার জন্য নয়, বরং মানুষদেরকে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। কিছু বিষয় সিলেক্ট করে নিয়েছে যেগুলো দিয়ে মানুষের মধ্যে খালি ফাসাদ বাড়ানো যায়। আর বিষয় পাওনা মিয়া, নামাজের ওয়াজ কোথায় গেল? আখেরাতের ওয়াজ কোথায় গেল? কবরের ওয়াজ কোথায় গেল? চরিত্র গঠনের ওয়াজ কোথায় গেল? জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ কোথায় গেল? শাহাদাতের ওয়াজ কোথায় গেল? ওয়াজ আর পাও না, খালি মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর ওয়াজ করো, ঠিক কি না? আমাদের আমাদের গুতাগুতির কারণে ইসলাম বিদ্বেষীরাও হাসে, কয় আমরা এখন রিটায়ার্ড, আলেমে আলেমে দলাদলি এখন কম না বেশি? আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর একটু দোয়া কইরেন,
এখন অবস্থা বেশি ভালো না, আমরাই বলতে হবে কয়েকদিন পর। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন একটু ঠিকঠাক থাকতে পারি। আরে বাপরে বাপ, আমরা একজন আরেকজনে দেখতেই পারি না, একজন আরেকজনকে দেখতে সালামও দেয় না। আরে তুই কইমি যা, তুই ফুলতলি, তুই আলিয়া, কি আমি কি মিথ্যা বলছি? কথা বলে এক ভাই মায়ের খেলে কয়, তো কি হয়েছে? আমার না। মিয়া সাহেব আপনি বুঝলেন না, আপনার আরেকজন আলেম ভাই মার খেয়েছে, আপনি কথা বলেন নাই, মনে রাখিয়েন পরের সিরিয়ালটা কিন্তু আপনার। আপনি বুঝেন না না, ঐক্যের শক্তি কি আপনি বুঝেন না? একটা লাঠি যদি আপনার হাতে দেওয়া হয়, একটা লাঠি ভেঙে ফেলা খুব সহজ। আপনাদের হাতে একটা লাঠি দিলে ভাঙা সহজ না কঠিন? এখন যদি 1000 লাঠি আপনাদের হাতে দেওয়া হয়, কুতাকুতি শুরু হবে, ভাঙা যাবে? এই কথা কেন বললাম? বাংলাদেশের আলেম ওলামা যতদিন ঐক্যবদ্ধ না হয়ে দলাদলি করবেন, লাঠির উদাহরণ কেন দিলাম, একটা লাঠি ভাঙা যেমন সহজ, ঠিক তেমনি ভাবে বিচ্ছিন্ন থাকলে আপনার মেরুদণ্ড ভেঙে ফেলা সহজ হবে। আপনি যদি বিচ্ছিন্ন থাকেন, ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর 1000 লাঠির মতো যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন, ইসলাম বিরোধীরা নির্যাতন নিপীড়ন চালানো তো দূরের কথা, ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহস পাবে না। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। পাবলিক নামাজ পড়ে না, কেমনে নামাজে আর বেই কামেনা করবে, এটা নিয়ে মারামারি নাই, হাত কে কোথায় বাঁধবে এটা নিয়ে মারামারি। আরে ভাই, যার মন চায় বুকে হাত বাঁধুক, যার মন চায় নাভির উপরে বাঁধতে দেন, মানুষ নামাজে আসুক, ঠিক কি না? হজ আর ওমরা করেছেন, কে কে হাত তুলেন? এত কম? আচ্ছা হাত নামান, যারা যেতে পারি নাই, আল্লাহ আপনি আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেন। না গেলেও তো আপনারা ইউটিউবে ভিডিও দেখেন না, ফেসবুকে দেখেন না, দেখবেন আপনারা হারামাইন শরীফাইনে নামাজ আদায় হচ্ছে, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে। আলহামদুলিল্লাহ আমিও তো একাধিকবার গিয়েছি, অসংখ্যবার মসজিদে হারামে নামাজ পড়েছি, মসজিদে নববীতে আমি নামাজ পড়েছি, নিজের চোখে সেই চিত্রগুলো দেখেছি। কোনো ঠেলাঠেলি আছে, মারামারি আছে? আমাদের দেশে তো ঠেলাঠেলি এমন, এগুলা নিয়ে মসজিদ ভাগ হয়ে গেছে এখন, আছে না নাই? আমার এক ছোট্ট গল্প মনে পড়েছে, আমি কি বলবো? ও আব্বাও হল, বাইও হল, কিচ্ছা একটা মনে পড়ছে, কইতাম নি। এক ভাই বারোইছে সফর, মাঝে মাঝে সিলেটে কইলে বেজারই জানি আপনারা, বারোইছে এক সফর, নতুন এলাকা বাইরে যার ফরি গেছে আসর আজান, কোন অক্তর আজান মাতুন না, হয় আজান যেহেতু গেছে নমাজও হামাই যাইতেনে, নমাজও ঢুকছে। এখন বিচারায় সবসময় আত বান্ধে তো নাবির উফরে, সফল খারাপ, ই মসজিদের সবে আত বান্ধে বুকুর উফরে, সালাম ফিরাইয়া ই মসজিদের মানুষ এখন এটা দরে কই থেকে গেছে, দৌড়ানি খাইতে 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 এরা রাত থেকে গিয়ে নিস্তার পাইছে। এরপরে আবার আটা আরম্ভ করছে, কিছু দূর যাইতে না যাইতে মাগরিব আজান ফুরিয়ে গেছে, হয় মাগরিব আজান যেহেতু ফুরিয়ে গেছে তার নামাজ ফুরিয়ে লাইতে নেই, মসজিদ আমাইবার সময় টেনশন বাড়ি গেছে। আরে বাপরে বাপ, নাবির উফরে আত বান্ধে আসর রক্ত যেহেতু রানি খাইছি, ই ভুল আরম্ভ করতাম নাই, এখন আত বাঁধছে বুকুর উফরে, খফাল খারাপ, ই মসজিদের সবে আত বান্ধ নাবির উফরে, নমাজ শেষে আবার দৌড় 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 দৌড়, দৌড়ানি খাইতে খাইতে নিস্তার ভাইয়া আট আরম্ভ করছে, এছাড়া জানুই গেছে হয়তো নামাজ ফুরি লাইতেন, মসজিদ আমাইবার সময় তো টেনশন আরও বাড়ি গেছে, হয় আসর রক্ত
নাভির উপরে হাত বাইন্দা খাইছে দৌড়ানি, মাগরিবের উপরে বুক অক্ত বুকের উপরে হাত বাইন্দা দৌড়ানি খাইছে, না জানি এসার অক্ত কপালো কিতে আছে, তার কপালো যা আছে তা আতার বান্ধি লাই জানে কপালো, মানুষ এখনিকো কই থেকে আইল এদি কপালের উপরে হাত ভাই কিতা রে ঘটনা কিতা ঘটনা শুনাইল, হয় ভাই কপালো কিতা আছে জানি না রে ভাই, এর লাগি কপালো কপালো মারি দিছি। আপনাদেরকে হাসাবার জন্য এগুলো বলেছি, আপনি বেশি দূরে না ঢাকা শহরে গিয়ে দেখেন হাত বাঁধা নিয়ে মসজিদ এখন আলাদা হয়ে গিয়েছে, আমি নাস্তে বলা জুড়ে বলা নিয়ে মসজিদ ভাগ হয়েছে, দুঃখজনক বিষয় এগুলো, যে জুড়ে বলে বলুক, যে আসতে বলে বলুক, নামাজে আসতেই হইল ঠিক কি না, মসজিদে হারামে নামাজে দাঁড়িয়েছি, শেখ আব্দুর রহমান আস সুদাইস ঈশান নামাজে ইমামতি করছেন, আমার পাশে এক পাকিস্তানি ভাই দাঁড়িয়েছে, শেখ আব্দুর রহমান আস সুদাইস সুরাতুল ফাতিহা শেষ করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আমি আস্তে করে বললাম আমিন, আর আমার পাশে পাকিস্তানি সে বলতেছে আমিন, নামাজের পরে আমি তারে বলে নাই কি রে তোর কি তেল বেশি হয়েছে নাকি, এটা জুড়ে বললি কেন, পাকিস্তানিও আমাকে বলে নাই এই তুই আসতে বললি কেন, খাস নাই কিছু, কেউ কাউকে কিছু বললাম না চলে গেলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য, মুসলমান আপনি ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করে মসজিদ আলাদা করছেন বলে আজ ইসলাম বিরোধীরা ইসলামপন্থীদের উপরে কুলবালু চালানোর সাহস পেয়েছে, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল নিয়ে গুতাগুতি না, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল যোগ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এখন টুপি দিয়ে আমরা ইসলাম যাচাই করে কয় এটা কৌমি টুপি, এটা আলিয়া টুপি, এটা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা ফুলতলি টুপি, এটা এই টুপি সেই টুপি, মুসলমান তুমি টুপি দিয়ে ইসলাম যাচাই করো, এই জন্যই তো ইসলামপন্থীরা এখন মার খায়, ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেকে লক্ষ ফতোয়া পকেটেই আছে জবাব, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, কথাগুলো বাস্তব না অবাস্তব, আমরা যদি একটু দিলটা বড় করে দিতে পারতাম, আমরা যদি একটু এক টেবিলে বসে চা খেতে পারতাম, এই দেশের ওলামায়ে কেরাম যদি ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে পারত, মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে ফেলতো, আমি জবানের কথা বলছিলাম, এই জবান দিয়ে আমরা একজন আরেকজনকে আঘাত করে কথা বলছি, এই জবান এমন গুরুত্বপূর্ণ বিষয়, নবীজিকে একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে, নবীজি তখন বললেন আমার সাহাবীরা শোনো, দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে ঢুকবে, দুটো জিনিসকে যখন মানুষ নিয়ন্ত্রণ করবে না
এই দুটো জিনিসের অপব্যবহার মানুষকে জাহান্নামী বানিয়ে দিবে। আল্লাহর নবী বললেন, এক নাম্বার হচ্ছে আলফাম অর্থাৎ মুখ, আর দুই নাম্বার হচ্ছে ওয়াল ফারাজ লজ্জাস্থান। এই দুটো জিনিসের অপব্যবহার যারা করবে তারা জাহান্নামে যাবে। আবার এই দুটো জিনিসের অপব্যবহার না করে কেউ যদি এই দুটো জিনিসের হেফাজত করে, দুটো জিনিসের পবিত্রতা রক্ষা করে, বুখারীর বর্ণনায় নবীজি সুসংবাদ দিয়ে বললেন, মাই আকমাল্লি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আকমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যদি আল্লাহর কোনো বান্দা তার লজ্জাস্থান আর মুখ এই দুটো জিনিসকে যদি হেফাজত করে, কন্ট্রোল করে, পবিত্র রাখে, আমি আল্লাহর নবী বলছি এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনি এটাকে কন্ট্রোল করেন, এই জবানটা কন্ট্রোল করেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কিয়ামতের দিন কি আল্লাহ আমাদের এই জবানের ব্যাপারেও জিজ্ঞেস করবেন? নবীজি বললেন, মুআয, এই জিহ্বাকে কন্ট্রোল করো, কারণ এর অপব্যবহারকারীরা যারা এর অপব্যবহার করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এগুলোকে উল্টা করে তারপরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। নাউযু বিল্লাহি মিনাল্লাহ। যেন আমার বাবারা আমার ভাইরা সবাইকে বলতে চাই, এই জবানকে হেফাজত করে। বহু আজ তো শুনলেন, এখনো তো জবান ঠিক করতে পারলেন না, এই জবানের অপব্যবহার আপনাকে জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। এই জবান দিয়ে মানুষ কেমনে গুনাহ দিন দিন কামায়, দেখেন খুব সংক্ষেপে তুলে ধরছি। এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলছে, বলেন মিথ্যাবাদী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি যখন এই জবান দিয়ে মিথ্যা বলেন, জবানের হক নষ্ট করে ফেলেন। মিথ্যা বলার কুফল হলো দুইটা, বুঝে থাকলে পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন, মিথ্যা বলার কুফল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নাম্বার, মানুষ যখন মিথ্যা বলে জবান অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আমি যদি বলি, বলেন তো কার মুখে দুর্গন্ধ বেশি? এক মাহফিলে বলেছিলাম, একজন কয় হুজুর যে ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। আমি কইলাম, আপনি কি ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি? নইলে সেন্সোডাইন আর ক্লোজ আপ কি দুষ্কর্ল, আপনি খালি ম্যাজিকের কথা কেন বললেন? আমি যদি বলি কার মুখে দুর্গন্ধ বেশি, হয়তো অনেকে চিন্তা করবে যে দৈনিক দাঁত ব্রাশ করে না তার মুখে দুর্গন্ধ বেশি। নবীজি বলেছেন, যেই লোক মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। মিথ্যা বলার এক নাম্বার কুফল হলো, মিথ্যা বললে জবান অপবিত্র হয়, না পাক হয়ে যায়, জবানের হক নষ্ট হয়। মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো, একজন মানুষ যখন মিথ্যা বলে সে ইমানদার থাকে না, সঙ্গে সঙ্গে সে মুনাফিক হয়ে যায়। জোরে বলেন, কি হয়ে যায়? আপনি বলবেন, হুজুর একটা দুইটা মিথ্যা বললে কি আর হয়, মুনাফিক হইলে কি হয়, মুনাফিক হইলে কি হয়? এবার শোনেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীর কয়েকজন কুখ্যাত কাফেরের নাম আপনারা বলেন। ফেরাউন, তারপরে বলেন নমরুদ, এরা বিখ্যাত না কুখ্যাত? বিখ্যাত না কুখ্যাত? এরা ভালো মানুষ না কাফের? এবার বলেন তো, এই কুখ্যাত কাফের গুলো নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা, হামান, সাদ্দাত, কারুন, এগুলো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? কাফের মুশরিক যারা, এরা যাবে জাহান্নামে। এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, মুনাফিক যাবে কোথায়? বলেন, জবাব দেন, মুনাফিক যাবে কোথায়? না, উত্তর হয় নাই, না এখনো হয় নাই, জাহান্নামের তলদেশে। ইয়েস, এটা বোঝানোর জন্য এই প্রশ্নগুলো করেছি। বুঝেন, ভালো করে বুঝেন, নমরুদ, ফেরাউন, এরা থাকবে জাহান্নামের উপরের তলায়, আর মুনাফিকগুলো কাফের চাইতে এত খারাপ। আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কাফের থাকবে জাহান্নামের উপরে, মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কথা যদি বুঝে থাকেন, জবাব দেন তো তাহলে তুলনামূলকভাবে কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? বুঝে জবাব দেন, কাফের চাইতে মুনাফিক ভালো না খারাপ? এখন প্রশ্ন হলো, কাফের তো সহজে চেনা যায় কিন্তু মুনাফিক চেনা যায়?
মুনাফিকের কপালে মুনাফিক লেখা নাই, পিঠের মধ্যে মুনাফিক লেখা নাই, বিভিন্ন স্কুল কলেজের ইউনিফর্ম আছে, ড্রেস কোড আছে, মুনাফিকের আলাদা কোনো ইউনিফর্মও নাই। এমনকি ধর্মভিত্তিক বিভিন্ন দেশও আছে, ওই দেশগুলোতে দেখা যায় ওই ধর্মের মানুষ বেশি। যেমন কেউ যদি বলে হুজুর হিন্দু দেখব, আমাদের প্রতিবেশী দেশ ভারতে কোটি কোটি হিন্দু আছে না নাই? কেউ যদি কয় হুজুর বৌদ্ধ দেখব, মিয়ানমারে কোটি কোটি বৌদ্ধ আছে না নাই? কেউ যদি বলে হুজুর খ্রিস্টান দেখব, আমি বলবো আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর ইহুদি দেখব, আমি বলবো ইসরায়েলে যান। কেউ যদি আবার প্রশ্ন করে বলে হুজুর মুনাফিক দেখব কোন দেশে যাব, উত্তর হয় নাই, নো এখনো হয় নাই। ইয়েস, মুনাফিক যদি আপনি দেখতে চান, মুসলমানের সমাজে মুসলমানের দেশ আপনাকে ভিজিট করা লাগবে। সেখানে গিয়ে দেখবেন মুসলমানের বেশ ধরে, মুসলমানের নাম নিয়ে অনেক মানুষ সুযোগ পাইলে ইসলাম জবাই করে। মুনাফিকের প্রসঙ্গ এখানে কেন টেনে নিয়ে আসলাম, আমি বলেছিলাম মিথ্যা বলার কুফল হলো দুইটা। এক নাম্বার, মিথ্যা বললে মানুষের জবানটা নাপাক হয়ে যায়। দুই নাম্বার, মিথ্যা বললে মানুষ কি হয়ে যায়? আরো যেরকম এখন মুনাফিক আপনি চিনবেন কেমনে? মুনাফিকের কিছু খাসলত আছে যেগুলোর ব্যাপারে বর্ণনা দিয়েছেন আল্লাহ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু। মুনাফিকের বেশ কিছু খাসলত কোরআন হাদিসে এসেছে, তার মধ্যে মুনাফিকের একটি খাসলত হলো সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন এরা মিথ্যা বলে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। আবার নবীজি বললেন ইদা হাদাসা কাযাবা, মুনাফিকের স্বভাব হলো যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এই তোমরা তেল হয়ে গেছে নি বেশি, কিন্তু হইল বউ যাওয়াত না আওয়াত, আলহামদুলিল্লাহ। ইয়াল কমিটিতে আমি আগেও কইছি যে শেষে যে আলোচনা করবা এ নয়টা দুটাই লেবালা, আর না ফেসা পড়বে কিতা দিয়ে আর খাইবা আপনি, ঠিক নেই তো? বেশি রাত মাহফিল করা ঠিক না, এখন বই গেছি শেষও তো করা লাগবো। আপনারা কি রাগ করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? মিথ্যা কি দিয়ে মানুষ বলে? মিথ্যা বলছেন না আপনি? আসেন কমলগঞ্জে ফোন আসছে, কিরে কই? আমি শায়েস্তাগঞ্জ, আসে না নাই? আবার আমাদের ঘরের মধ্যে ওখানে মিথ্যার প্র্যাকটিস হয়। এক বাবা ঘরে এসছে, আসার পরে দেখলো তার ছেলে খাতার মধ্যে কি জানি লিখি, ডাক দিয়ে কই বাবারে খাতায় কি লিখো দেখি তোমার হাতের লেখা কেমন। খাতা হাতে নিয়ে দেখে হাই হাই হাতের লেখা ইসার ট্যাং বগির ট্যাং, কয় তোমার আব্বুর হাতের লেখা এত সুন্দর, তোমার হাতের লেখা এমন কেন? আব্বু তোমাকে লিখে দেই তারপর দেখে দেখে তুমি ট্রাই করো। এবার বাবা ছেলের হাত থেকে খাতা নিয়ে খাতায় লিখেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, হ্যান্ডরাইটিং গুড, খুব ভালো। তারপরে ছেলেকে খাতা হাতে দিয়ে বলল, বাবা টেবিলে গিয়ে বসো আর আমার হাতের লেখা দেখে দেখে তুমি প্র্যাকটিস করো। ছেলে এবার টেবিলে বসে ঠিকই প্র্যাকটিস করছে, কিছুক্ষণ পর কলিং বেজ এবার কলিং বেদ বেজে উঠল। এবার বাবা দরজার ফাঁক দিয়ে দেখে হায় হায় পাশের বাড়ির আব্দুল সালাম ভাই টাকা পায় 10,000, যদি কোন কয় হাজার। এখন ছেলেকে ডাক দিয়ে বললো, আব্বু যাও দরজাটা খুলে তোমার আঙ্কেলকে বলো আব্বু বাসায় নাই। আব্বু কোথায় নাই? ছেলেও আবার খুব পাকনা, ছেলে বলে আব্বু খাতাই তো লিখে দিলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে, এখন আপনি নিজেই আমাকে কেন আবার মিথ্যার চর্চা করাচ্ছেন? বাবা ডাক দিয়ে বলে, বাবা রে, বাবা ছেলেকে ডেকে বললো, বাবা রে খাতার লেখা খাতায় থাকো, এখন তুই আমায় আগে আমার এটা বলে নাজাদ দে। কি বললেন? এরকম আছে না নাই? মিথ্যাবাদী হয়ে গিয়েছেন, নিজে নিজের সন্তানকেও মিথ্যাবাদী বানাচ্ছেন, মিথ্যা বলে আপনি আপনার জবানের হক নষ্ট করে ফেলছেন, মিথ্যা বলে আপনি নিজেকে মুনাফিকের কাতারে সামিল করিয়ে দিচ্ছেন। এই যে করোনা ভাইরাস 2 বছর ধরে চলে, এই করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাস হলো এই মুনাফিকি ভাইরাস। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? করোনা ভাইরাস নিয়ে কেউ যদি দুনিয়া থেকে চলে যায় সে জাহান্নামে যাবে, এমন কথা দুনিয়ার কেউ বলতে পারবে? কিন্তু মুনাফিকের ভাইরাস দুনিয়ার সবচাইতে মারাত্মক ভাইরাস।
এই ভাইরাসে এই রোগে আক্রান্ত হয়ে মরবে যারা জাহান্নামের আগুনে পুড়বে তারা। এজন্য আল্লাহ কোরআনে সাফ জানিয়ে দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবীগো মুনাফিকগুলোকে জাহান্নামের আযাবের সুসংবাদ দেন। তাহলে জবানের হক এক নাম্বার নষ্ট হয় কি বললে? আরো জোরে বলেন কি বললে? মিথ্যা আজকে থেকে আমরা বলবো। কারা কারা আজকে থেকে আরো বেশি মিথ্যা বলবেন হাত তুলেন। মাশাআল্লাহ মনোযোগ আছে, সত্য কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ, সত্য বলবেন, আল্লাহ আমাদেরকে সত্যবাদী হিসাবে কবুল করেন, আমিন। আপনার আমার যুবক ভাইরা খবরদার মিথ্যা বলো না, এই জবান দিয়ে অশ্লীল গান গাইও না, এই জবান আল্লাহ দিয়েছেন গান গাওয়ার জন্য নয়, এই জবান আল্লাহ দিয়েছেন কোরআনের তেলাওয়াত করার জন্য। গান যদি গাইতেই মন চায় আল্লাহর নামে গান গাও, রসুলের নামে গান গাও, কোনো অসুবিধা। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। কার নামে? কার নামে? তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, ঠিক কি না? আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার, এই জবান দিয়ে নাপাক গান যেন বের না হয়, আল্লাহর কালামের তেলাওয়াত করো। এই জবান দিয়ে গান গাইতে মন চাইলে আল্লাহর নামে গাও, রসুলের নামে গাও, তাহলে জবান, জবানটা হেফাজতে থাকবে। আর জবানের জিম্মাদার হবে যারা, কিয়ামতের দিন তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, মানুষ দেখেন তার জবানের হক নষ্ট করছে, এই জবান দিয়ে মানুষ মানুষকে গালিগালাজ করে আসে না নাই? নবীজি বলেছেন যারা মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এই লোকগুলো আস্তে আস্তে করে ফাসেক হয়ে যায়। গালিগালাজ করে একজন মুমিনের স্বভাব হতে পারে না। আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছেন সারাদিন এই মুখ দিয়ে মানুষকে গালিগালাজ করে, গালিগালাজ করে আবার গর্ব করে বলে অমুক রাজ একদম পিসা ফেলছি, দিছি রে ভাই গালি। বলেন তো উপরের দিকে থুতু ফেললে মানুষের উপর পড়ে না নিজের উপর পড়ে? আরেকটু জোরে কন, উপরের দিকে থুতু ছুড়লে যেমন সেটা নিজের উপরে পড়ে। নবীজি বলেছেন কেউ যখন কাউকে গালি দেয় সে মনে করে গালিটা মনে হয় তাকে দিয়েছে, বেকুব জানে না, যখন সে গালি দেয় গালিটা তার উপরেই বর্তায়। তাহলে গালি দেওয়া ভালো না খারাপ? গালি দিলে কিসের হক নষ্ট হয়? আরো জোরে বলেন। এই জন্য খবরদার গালিগালাজ করবেন না, জবানটাকে হেফাজত করেন। তিন নম্বরে, জবান দিয়ে মানুষ মানুষের গীবত করে আসে না নাই? গীবত করেন তো অভাব নাই, দেখা যায় বিশেষ করে চায়ের টঙের দোকানগুলো গীবতের সবচেয়ে বড় আড্ডাখানা। এই জন্য আমি বলি আমাদের বাংলাদেশের পার্লামেন্ট হলো দুইটা, একটা হলো সেই ন্যাশনাল পার্লামেন্ট ঢাকায়, আরেকটা হলো আমাদের এলাকার এলাকার চায়ের দোকান। ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায়, আর চা খাইতে যারা আছে এরা সাংসদের ভূমিকায়। চা খায় আর মানুষের নামে গীবত করে আসে না নাই? খবরদার আমার ভাইয়েরা গীবত করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াক্তাব বাদুকুম বাদা, কারো গীবত করো না। আল্লাহ বলেছেন তোমাদের কেউ কি তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে নাকি? অর্থাৎ যে ব্যক্তি গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, এই জন্য গীবত করা যাবে, এই জবানটাকে হেফাজতে রাখতে হবে। নাম্বার ফোর, চার নাম্বার হলো এই জবান দিয়ে মানুষ দ্বিমুখী কথা বলে, দ্বিমুখী কথা বলে, এক এক সময় এক এক কথা বলে। বিশেষ করে এটাও হলো মুনাফিকের আলামত, সে বলে একটা করে আরেকটা, অথবা দুমুখী সাপের মতো হয় যেদিকে বৃষ্টি ওইদিকে তার ছাতা ধরে, এরকম আছে না নাই? এক এক সময় এক এক কথা বলে, মসজিদে গিয়ে টুপি লাগাইয়া তারপরে দেখা যায় আল্লাহ আল্লাহ জপে, আবার গানের কনসার্টেও তারে পাওয়া যায়, আসে না নাই? আমার একটা জিনিস বুঝে আসে না, এই দেশে ওয়াজের মাহফিলে মানুষ বেশি, তফসির মাহফিলে মানুষ বেশি, আবার গানের কনসার্টেও দেখি মানুষ বেশি। 16ই ডিসেম্বর আমি একজনকে প্রশ্ন করলাম, ভাই এখানেও মানুষ ওইখানেও মানুষ ঘটনাকে কয়, হুজুর এক মানুষ দুই জায়গায় যায়, আসে না নাই? লাগবে না, এগুলো নিয়ে যান, লাগবে না। এই যে এদিকেও থাকে ওইদিকেও থাকে, এরা লক্ষণ ভালো না, লক্ষণটা মুনাফিকি লক্ষণ। অনেক মানুষ আছে দেখবেন
ওয়াজ মাহফিল তাফসীর মাহফিলের আয়োজন হলে একেবারে হুজুরের পাশে বসে, আবার গানের কনসার্টের আয়োজন হলে ওখানেও গিয়ে দেখা যায় চেয়ার দখল করে বসে। এই খাসলতগুলো ইমানদারের নয়, খাসলতগুলো মুনাফিকের। খাসলত টাকার, আরেকটু জোরে বলেন, এটা মনে হয় কোরআনে নাই। আল্লাহ বলেছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ বলেন এই মুনাফিক মার্কা স্বভাবের লোক যারা ইমানদারদের সাথে মিলিত হলে তারা বলে আমরা তোমাদের সঙ্গে আছি, আবার শয়তানের সঙ্গীদের সাথে মিলিত হলে কয় আমরা তোমাদের সঙ্গেও আছি। দেখবেন এদের খাসলত হলো এমন, এদের স্বভাব হলো এমন। দেখবেন আমাদের দেশে আপনারা মাদক বিরোধী বিভিন্ন বিভিন্ন সমাবেশ হয়, বিভিন্ন অনুষ্ঠান হয় কি হয় না, আজীব কারবার। কিছু মানুষ আমাদেরকে বলে হুজুর এই যে দেখেন মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি যে রাতের বেলা মাদক কারবারীদের সিন্ডিকেটে ভাগ বসায় সে, দেখছেন কারবার। যৌতুক বিরোধী সমাবেশ, মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি রাতের বেলা আবার মাদকের বস্তারা গিয়ে বলে ভাগ দে, আছে না নাই? এই যে জবান দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি, বলি একটা করি আর একটা, এটার কারণে আমাদের জবানের হক নষ্ট হয়। আলোচনা শুরু করেছিলাম দুনিয়ার সবচেয়ে বড় পাপের কারখানার নাম হলো জবান। এই জবান দিয়ে, এই জবান দিয়ে মানুষ সবচেয়ে বেশি পাপ কামাই করে। দেখেন চারটা পয়েন্ট বলে ফেলেছি, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য আছে না নাই? মিথ্যা সাক্ষ্য দিতে দিতে আমরা এত নিচে নেমে গিয়েছি, কোরআনের মুফাসসিরদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে আমরা বন্দি করে রেখেছি। মিথ্যা বলে, মিথ্যা সাক্ষ্য দিই, জবানের হক শেষ, নাপাক বানিয়ে ফেলেছি আমরা এই জবানকে। দুই নাম্বার বলেছি আমরা গীবত করি, তিন নাম্বার বলেছি আমরা এই জবান দিয়ে গালিগালাজ করি, চার নাম্বার বলেছি এই জবান দিয়ে আমরা এক এক সময় এক এক কথা বলি, এরপরে পাঁচ নাম্বার এই জবান দিয়ে আমরা মানুষের চুগল খুরি, চুগল খুরি এলাকায় নাই। আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই, নবীজি বলেছেন চুগলখুর যারা জান্নাতে ঢুকতে পারবে না তারা। এরা মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, ঘরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, এই চুগলখুরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কি। এরপরে দেখেন ছয় নাম্বার, জবানের হক কেমনে নষ্ট হয়, এই জবান দিয়ে আমরা মানুষকে আঘাত করে কথা বলি, এই জবান দিয়ে আমরা মা বাপকে কষ্ট দেই, জবান দিয়ে আমরা মা বাবার সঙ্গে ঝিরকি দিয়ে গলা বড় করে কথা বলি। এ যুবক ভাইরা, তরুণ ভাইরা, মা বাবার সঙ্গে কেমন এমন কেন এমন কর্কশ ভাষায় কথা বলো? আল্লাহ তো শিখিয়েছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। এ যুবক ভাইরা, তরুণ ভাইরা, আল্লাহ শিখাচ্ছেন তোমাকে তোমার মা বাবার সামনে বিনয়ী হয়ে মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় সম্মানের সঙ্গে কথা বলো। আরো আসতে বলেন, দুই মাস ধরে জার্নি করতে করতে না ঘুমায়া এখনো উঁচা কণ্ঠে কথা বলছি, এই এলাকা ওই এলাকা থেকে এসে জবান দিয়ে কথা বের হয় না আপনাদের? আমার ঠিকও গেছে, যাই হোক, ঠিক যে ভাই বলছে ওনার জবান ঠিক আছে, বাকিদের অবস্থা কি? এই জবান দিয়ে আমরা মানুষকে কটু কথা বলি, কষ্ট দিই, মনে রাখবেন, মনে রাখবেন, লাঠির দাগ তাড়াতাড়ি শুকায় কিন্তু কথার দাগ তাড়াতাড়ি শুকায়, এটা বড় মারাত্মক জিনিস। দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, মনোযোগ আছে না গেছে? নবীজির সাহাবিদেরকে নিয়ে বসে আছেন, এক মহিলার লাশ যাচ্ছে, সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী, এই মহিলা বড় নামাজি ছিল, খুব রোজাদার ছিল, জাকাত দিত, অনেক বেশি দান খয়রাত করত, মহিলা অনেক ইবাদত গুজার ছিল, কিন্তু এই মহিলার জবান তার প্রতিবেশীকে কষ্ট দিত, অর্থাৎ মহিলা তার জবান দিয়ে তার আশপাশের মানুষগুলোকে সবসময় কষ্ট দিত। নবীজি তখন বললেন আমার সাহাবিরা শোনো, যতই নামাজ রোজা যতই ইবাদত বন্দেগী করে যাক না কেন, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কারণে তার সমস্ত আমল বৃথা হয়ে গেল, জাহান্নামে যাবে। কি বুঝলেন? আমাদের মধ্যে অনেক নামাজি আছে, দেখবেন মুখ খারাপ আছে না নাই? কি করছেন আপনি, মুখটা খারাপ বানায় এত সব আমলকে আপনি বরবাদ করে দিচ্ছেন।
মানুষের হক এটা কিন্তু মারাত্মক। হক হলো দুই প্রকার, জোরে কোন কয় প্রকার? একটা হলো হক বলে ইবাদ আল্লাহর হক, একটা হচ্ছে হক কল্লা আল্লাহর হক, দুই নম্বর হলো হক কল ইবাদ বান্দার হক। মনে করেন আপনি নামাজ আদায় করেছেন, নামাজে ভুলভ্রান্তি করেছেন বা আল্লাহর কোনো ইবাদত আদায় করতে গিয়ে ভুলভ্রান্তি করে ফেলেছেন, এই হকটা কার? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনি যে মানুষের হক নষ্ট করেছেন, গালিগালাজ করেছেন, গীবত করেছেন, চুগলকুরি করেছেন, আপনি যে মানুষের জায়গা জমি দখল করে নিয়েছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করেছেন, আপনি যে জনগণের মাল হরণ করে ফেলেছেন, আত্মসাত করে ফেলেছেন, এটা কিন্তু আল্লাহর হক না বান্দার। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, বলবো আমি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, আমার সাহাবীরা তোমরা কি জানো নাকি মুফলিস কে? মুফলিস আরবি শব্দ মানে হচ্ছে অসহায়। নবীজি বললেন, সাহাবীরা বলো তো সবচাইতে অসহায় কে? এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি বলবেন? হুজুর যার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, সে অসহায়। সাহাবীরাও বললেন, ইন্নাল মুফলিসা, ইন্নাল মুফলিসা ফিনা লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, অর্থবিত্ত দিরহাম নাই, সেই হলো সবচেয়ে অসহায়। নবীজি বললেন, উত্তর ভুল। আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায় হলো ওই মানুষ, কিয়ামতের দিন অনেক আমল নিয়ে হাসরের মাঠে উঠবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সেই মজলুম মানুষগুলোকে আল্লাহ ডাকবেন, দেখে বলবেন, এই হক নষ্টকারী লোক, এই হক নষ্টকারী লোকটার বিরুদ্ধে আজ তোমরা কি অভিযোগ দিতে চাও? মজলুম মানুষগুলো বলবে, অগোয়াল্লাহ হাসরের মাঠে তো নেকি ছাড়া কোনো কিছু দিয়ে লেনদেন হবে না, এই লোকটা আমাদের হক যে নষ্ট করেছে তার আমলের খাতা থেকে এই জন্য আমাদেরকে সওয়াব আমাদেরকে বণ্টন করে দেন। নবীজি বলেছেন, এই লোকটার আমলের খাতা থেকে সেই মজলুম লোকদেরকে আমল দিতে দিতে দেখা যাবে আরও শর্ট পড়ে যাবে। নবীজি বলছেন, এত আমলের ভাণ্ডার নিয়ে কামতের দিন হাজির হয়ে মানুষের হক নষ্ট করার কারণে মানুষকে দিতে দিতে যার আমলের খাতা শেষ হয়ে যায়, সেই হলো আমার উম্মতের সবচেয়ে বড় অসহায়। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজভাতা, বহুত গুরুত্বপূর্ণ কথা বলছি। কিন্তু অনেক আমলদার মানুষ কামতের দিন আমল নিয়ে উঠে নিঃস্ব হয়ে যাবে, তার কাছে কোনো আমল থাকবে না, জাহান্নামে যাবে। মানুষের হকটা বড় মারাত্মক জিনিস, মানুষের হক নষ্ট করে তাওবা করলেও তাওবা কবুল হবে না ততক্ষণ, মানুষের হক ফিরিয়ে দিবেন না যতক্ষণ, অথবা তার কাছে মাফ চাইবেন না যতক্ষণ। খুব মারাত্মক জিনিস এটা। এই যে জবান দিয়ে আপনি মানুষের হক নষ্ট করেন, একটা ঘটনা তো শোনাই ফেলছি, আরেকটা ঘটনা শোনাই। নবীজি সাহাবিদেরকে নিয়ে বসা ওই মজলিসেই কিছুক্ষণ পরে আরেক মহিলার লাশ গেল। সাহাবিরা বললেন, নবী গো, এই মহিলা বেশি নামাজি ছিল না, খুব একটা আমলদার ছিল না, বেশি ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু মহিলার জবানটা পবিত্র ছিল, তার এই জবান দিয়ে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, প্রতিবেশীকে কষ্ট দেয় নাই, আত্মীয় স্বজনকে কষ্ট দেয় নাই। নবীজি বললেন, জবানের এই হেফাজতের কারণে ওই মহিলা জান্নাতি হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর জান্নাত চাই কি চাই না? এই জন্য জবানটাকে হেফাজত করার দরকার আছে না নাই? এই জবান দিয়ে আমরা শোনা কথা বলে বেড়াই আছে না নাই? এই রোগ কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে অনেক বেশি, শোনা মাত্র যাচাই বাছাই না করে তারপরে প্রচার করে বেড়ায়। দেখবেন ফেসবুকের মধ্যে এমন কাজ কারবার বেশি হয়, মানুষ মরার আগে তারে হাজার হাজার বার মেরে ফেলে, এই যে এরশাদ সাহেব মারা গিয়েছে, এরশাদ কাক্কু মারা যাওয়ার আগে মানুষ যে কতবার তারে মারছে ফেসবুকে, আল্লাহ, ঠিক না বে? ঠিক নবীজি বলেছেন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনে যাচাই বাছাই না করে তা বলে বেড়ায়, আছে না নাই? এই যে শোনা কথা বলে বেড়ানো, জবান দিয়ে পাপ কামানো না নেক কামানো, আরেকটু জোরে কন, তাহলে শোনা কথা বলে বেড়ানো যাবে? আবার দেখবেন অনেকে জবান দিয়ে মানুষকে টিটকারি মারে, অবশ্যই এই রোগ আমাদের সিলেটে নাই, আছে মানে? আল্লাহ সাবধান করে বলেছেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, খবর তার কাউকে নিয়ে ঠাট্টা উপহাস করো না। আমরা ঠাট্টা উপহাস কেমনে করি? দেখেন একটা লোক মোটা,
বলে কি রে মটকা আছে না নাই। এই যে আপনারা হাসলেন, এটা হাসার কথা না রে ভাই, এই যে মটকা বলে জবান দিয়ে আপনি এক কামালেন না পাপ কামালেন, এগুলোকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য বিষয় মনে কইরেন না। টাকলু রে টাকলু বলে এক দৃষ্টিতে ঠিকও আছে, কারণ আবু জাহালের নাম কিন্তু আবু জাহাল না আবাল হাকেম, এর কুকর্মের কারণে তার নাম হয়েছে আবু জাহাল, যেন ইসলাম বিরোধীদেরকে বলা যায় কোনো অসুবিধা নাই, কারণ এগুলার নামও দিয়েছেন কে? আল্লাহ তো আবু জাহাল নাম কোনো মানুষে দেয় নাই, দিয়েছে কে? এরপরে আরেক লোক চিকন আমরা বলি কিরে চিকনা, আবার আমরা অনেক সময় ঠাট্টা করে বলি কিরে আবুল, হে আবুল, কিরে মফিজ, কিরে রোহিঙ্গা, আছে না নাই, কথা বলেন আছে না নাই। আবার আমরা সিলেটি মানুষ অনেক সময় নন সিলেটিদেরকে আবাদি বলে ফেলি, এটা না বলাটাই ভালো, কারণ এটা বললে মানুষকে ছোট করা হয়, এটা আমরা বলবো না ইনশা পারবেন তো। এরপরে আমরা এই জবান দিয়ে মানুষের নাম ব্যঙ্গাই, নাম বিকৃত করে নাকি আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার নাম বিকৃত করে ডাকো না। তার নাম জামাল, কয় কিরে জামাইল্লা, আছে না নাই? বাপ্পা কি সুন্দর নাম রেখেছে কামালউদ্দিন, কয় কিরে কামাইল্লা, আছে না নাই? এই যে তার নামটারে আপনি বিকৃত করে দিলেন, জবান দিয়া পাপ কামালেন না নেক কামালেন? আর একটু জোরে বলেন। তাহলে আমি যে বলেছিলাম এই জবান দিয়ে গুনাহের পাহাড় বানানো হয়, কথাটাকে অবাস্তব না বাস্তব বলেছি? একটু সচেতন না হলে এই জবানের অপব্যবহার আপনাকে জাহান্নামি বানিয়ে ফেলবে, কারণ নবীজি বলেছেন খবরদার জবানটার অপব্যবহার করো না, জবানটার অপব্যবহার তোমাকে জাহান্নামি বানিয়ে ফেলবে। এই যুবক আর তরুণ ভাইয়েরা, নিজের জবানটাকে পবিত্র বানিয়ে ফেলো, এই জবান দিয়ে কখনো মিথ্যা বলো না, জবান দিয়ে মা বাপকে ঝিরকি দিয়ে কথা বলো না, জবান দিয়ে মানুষের গীবত করো না, কাউকে গালি দিও না, জবান দিয়ে চুগলঘুরি করো না, জবানটাকে হেফাজত করো। এবার আমি সংক্ষিপ্ত সময়ে জবানটাকে কাজে লাগানোর কিছু টিপস দিলে আপনারা বেজার হবেন না খুশি হবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি না, 10 থেকে 15 মিনিট থাকা যাবে তো? হ্যাঁ, দেখেন আমরা এবার এই জবানটাকে আবার সঠিক ব্যবহার করে আমরা চাইলে নেকির পাহাড়ও বানায় ফেলতে পারি। এই জবান দিয়ে এই জবানের অপব্যবহার যেমন জাহান্নামে নেয়, ঠিক তেমনি জবানের সঠিক ব্যবহার আপনাকে জান্নাতে নিয়ে যাবে। দেখেন কয়েকটা কথা বলি, এই জবান দিয়ে যখন কথা বলবেন, কথা বলার আগে কালামের আগে আপনি সালাম মারেন, কালামের আগে কি করবেন? কারো সঙ্গে দেখা হয়েছে সালাম দিয়ে ফেলবেন? অনেকে আছে পার্ট নেই সালাম দেয় না, আমি কেন দিব, আমার না দিবে? নবীজি বলেছেন যে মানুষকে আগে সালাম দেয় কিয়ামতের দিন, সে জান্নাতে আমার খুব কাছাকাছি থাকবে। তাহলে আগে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আমরা সালাম এখন দিতে চাই না, খালি নিতে চাই। এক চাচা চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছেন কিছু যুবক দাঁড়ানো, চাচাকে সালাম দেয় নাই, চাচা এবার রাগান্বিত, হেই তোর মা বাপ তোরে আদব শিখায় নাই, তোর বাপের নাম কি রে? এই কথা আপনি তাকে না বলে, ধমক না দিয়ে যদি চাচা আপনি তাকে সালাম দিতে দেখতেন, এই যুবকগুলো এরপর থেকে আপনাকে পাইলে 1 কিলোমিটার দূরে দেখলেই আপনাকে সালাম দেওয়ার জন্য রেডি থাকতো, এরা বুঝতো চাচা কিন্তু সাংঘাতিক, পাইলেই সালাম দেয়, রেডি থাক আসলে আমরা আগে সালাম দিব, ঠিক কি না? আগে সালাম দিলে ফজিলত আছে না নাই? ঘরে গিয়া ভাবিকে সালাম দিবেন, আপনি নিজে আপনার ছেলে মেয়েকে সালাম দিবেন, তাহলে ছেলে মেয়েরা আপনার থেকে সালাম শিখে ফেলবে। আমি বলেছিলাম কালামের আগে সালাম দিবেন, নেকি হবে। এই যে আমরা অনেকে দেখা হলে বলি হাই, হেই, হ্যালো, সাওয়াব আছে নাকি কন? আর একটু জোরে বলেন। নবীজি বলেছেন তুমি যখন সালাম দিবে আসসালামু আলাইকুম, এতটুকু বলে সালাম দিলে আমল নামায় 10টা নেকি, আর কেউ যদি সালামটা আর একটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমল নামায় 20টা নেকি, কেউ যদি সালামটা আর একটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়ায়, নবীজি বলেছেন আমল নামায় 30টা নেকি। তবে ফাইজলামি সালামও আমাদের দেশে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, ইতা নাই হাদিস, সর্বোচ্চ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, এতটুকু দিলে আমল নামায় কয় নাকি?
যুবক ভাইরা দেখছো সওয়াব কামানোর কি টিপস দিয়ে যাচ্ছি তোমাদেরকে। তা একদিন যদি তুমি 100 জন মানুষকে সালাম দাও, এক সালামে যদি 30 নেকি হয়, 100 গুণ 30 কত হয়? অঙ্ক না ফললে বিসিএস ক্যাডার হইবা কিনা? 900 হিসাব খেয়ে খাইছে, 100 গুণ 30 3000 হয়। তাহলে বলেন প্রত্যেক দিন 100 মানুষকে সালাম দেওয়া কঠিন না সহজ? এই এলাকায় আগামীকাল থেকে সালামের বৃষ্টি ঝরবে, কাজে আসেন আপনারা। দেখেন জবানকে কেমনে আমরা কাজে লাগাবো, পরিবেশটা আমরা সালাম দিয়ে সুন্দর করব। কারণ সালাম মানে শান্তি, সালাম মানে। তবে টিটকারি করে আবার সালাম দিয়েন না, সিলেট তো সালাম আছে, হয় ভাই সাহেব সামালিকুম দেখছো, নিয়ে সালাম দিয়া মানুষ মারিলছে। সালাম অর্থ শান্তি, আর সাম আরবি সাম, সাম অর্থ কিতা মৃত্যু। কারণ সামালিকুম মানে তুমি মরি যাও, এই যে আপনারা সালাম দেন সামালিকুম মানে তুই মর, আর আসসালামু আলাইকুম অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। আবার বেটিন দিয়ে এই স্টাইল করে সালাম দেন, সালাম আলাইকুম, তারা আর সামালিকুম নাই, সালাম আলি, হাই 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 হাই। আমি কি ভুল বলেছি? তাহলে সবাই শুদ্ধ করে সালাম শিখেন, সবাই আমাকে একটা বিশুদ্ধ সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এবার বিশুদ্ধ সালাম দিই, আপনারা জবাব দিয়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খতজাত সালাম যে বাড়াইছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সামা আলাইকুম, ইসলাম আলাইকুম, এটা সব হইছে সালামর নামে ফাইজলামি। সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি বলছিলাম জবানটাকে কেমনে কাজে লাগাবেন কালামের আগে, আরো জোরে বলেন কালামের আগে। দুই নাম্বার, কথা যখন বলবেন ভেবে চিন্তে কথা বলবেন, লাগামহীন কথা বলবেন না, অসংলগ্ন অসংলগ্ন কথা বলবেন না, অসংযত কথা বলবেন না। কারণ যা বলছেন সব রেকর্ড করে সব রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কে? আল্লাহ বলেছেন, মায়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন কিছু বলো না যা রেকর্ড করা হয় না, সব রেকর্ড রাখার ব্যবস্থা করেছেন কে? চিন্তা করে কথা বলিয়েন, কথা বলার পরে চিন্তা করিয়েন না, জবানটাকে হেফাজতে রাখেন। তিন নম্বর হলো কথা বলার সময় সুন্দর ভাষায় কথা বলেন, কর্কশ ভাষায় কথা না বলে সুন্দর ভাষায় কথা বলেন। অনেক মানুষ আছে সারাটা দিন তার পেশার মতো মুখটা থাকে, এমনি আছে না নাই, একটু হাসিও দেয় না। নবীজি বলেছেন হাসি মুখে কথা বলাটাও সৎকা, সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন বকৌলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো। যখন কাউকে দাওয়াত দিবা কাউলাল লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দাও, উদাইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সঙ্গে দাওয়াত দাও, মাওয়াইজাতিল হাসানা, উত্তম উপদেশ দিয়ে দাওয়াত দাও, সুন্দর করে কথা বলো। এটা শিখাচ্ছেন কি? আরেকটু জোরে বলেন কি? নাম্বার ফোর, চার নাম্বার হলো অনর্থক কথা বলবেন না, বেহুদা কথা বলবেন না, বেটিনি তার লাগি ফাঁস, দুই বেটি একত্রিত হয়ে গেলে সে সংসদ ফেল। আল্লাহ বলেছেন খবরদার মোমিনদের স্বভাব এমন হবে না, বেহুদা কথাবার্তা বলে একজন মোমিন কখনো সময় নষ্ট করবে না। সূরা মোমিনুনে আল্লাহ মোমিনদের স্বভাব বর্ণনা করতে গিয়ে বললেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, those who humble themselves in their prayer, সফল কাম তারা, নামাজে বিনয়ী হয় যারা। এরপরে আয়াতে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন, those who avoid vain talk, সফল কাম তারা, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে যারা। অনর্থক কথা বেহুদা কথা আছে না নাই? এখানেও বেহুদা কথা আছে, আমি তো দেখতেছি। আল্লাহর কালামের মঞ্চে কোরআনের কথা শুরু হলে আপনার মতো মানুষের কথার আর দাম থাকতে পারে না। কথা বলার আদব শিখতে হবে, জবানটাকে হেফাজতে রাখতে হবে। এরপরে এই জবান দিয়ে আপনি বেশি বেশি দাওয়াত দিবেন, এই জবান দিয়ে দাওয়াতি কাজ করেন। নামাজে যাচ্ছেন, মানুষকে বলেন আসো ভাই নামাজে আসো,
সুন্দর সুন্দর কথা বলেন, দিনই দাওয়াতি কাজ করেন। আল্লাহ বলেছেন তার মানুষ যত কথা বলে মুখ থেকে যত কথা বের হয় সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর দিনের পথের দাওয়াতি কথা। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে মানুষকে আপনি দাওয়াতি কাজের দিকে আহ্বান করেন, দাওয়াত দেন, এরপরে আপনি জবান দিয়ে কর্কশ ভাষায় কথা বলবেন না। সেইদিনে লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তিনি তার ছেলেকে বললেন বাবারে মধ্যম পন্থায় দুনিয়ায় চলাফেরা করো, আর কর্কশ ভাষায় মানুষের সঙ্গে কথা বলো না, বিনয়ী হয়ে কথা বলো। এভাবে জবানটারে আপনি হেফাজত করেন, দুনিয়ার জমিনে ভদ্রভাবে চলাফেরা করেন, ভদ্রভাবে মানুষের সঙ্গে কথা বলেন। আর মা বোনদেরকে বলবো এই জবান দিয়ে খবরদার পুরুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলবেন না, পর পুরুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলা যাবে না, নিষেধ করেছেন কি? কারণ কথার আরেক নাম হলো লতা, লতা আপনারা খাইননি, কথার নাম হচ্ছে লতা, বললে শুধু বাড়তেই থাকে। এই জন্য মা বোনদেরকে বলবো খবরদার পর পুরুষের সঙ্গে বেগানা পুরুষের সঙ্গে কথা বলা যাবে। আর আপনারা লাগে মনে হয় সার আছে, হ্যাঁ যুবক ভাইরা, বেগানা নারীর সঙ্গে বেগানা মেয়ের সঙ্গে কথা বলা যাবে। খবরদার তোমার জবানকে হেফাজত করো, চক্ষুটা হেফাজত করো। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেন নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী করে। এ যুবক ভাইরা চক্ষুটাকে পবিত্র রাখো, খবরদার মেয়েদের দিকে তাকিও না, বেগানা নারীর দিকে তাকিয়ে তোমার চক্ষুটা অপবিত্র করো না। শুরুতেই বলেছিলাম চোখের মধ্যে অনেক নেয়ামত, এই নেয়ামতগুলো দিয়েছেন কে? যে আল্লাহ চোখের নেয়ামত দিয়েছেন, খবরদার ওই আল্লাহর আদেশ লঙ্ঘন করে চোখেরে তোমার এই চক্ষুটাকে তুমি নষ্ট করো না, এই চক্ষু দিয়ে অশ্লীল গান বাজনা শুনো না। এ যুবক ভাইরা, তরুণ ভাইরা, রাতের বেলা যখন ঘুমাতে যাও, আব্বু আম্মু এক রুমে ঘুমায়, তুমি আলাদা রুমে ঘুমিয়েছো, বাসার মধ্যে ওয়াইফাই আছে, তোমার হাতে স্মার্টফোন আছে, দরজা লাগিয়ে দিয়েছো, স্মার্টফোন হাতে নিয়ে ইউটিউবে গিয়ে অশ্লীল ভিডিও দেখো, অশ্লীল গান সিনেমা তুমি দেখো, মনে করছো আব্বু আম্মু দেখে না, কেউ তো দেখে না, আমার কলিজার টুকরা ভাই, কেউ না দেখলেও একজন তো দেখেন, তিনি কে? এই চক্ষুটা তোমাকে দিলেন কে? খবরদার আল্লাহর দেওয়া চক্ষুটাকে অপবিত্র করে ফেলো না। যদি দেখতেই হয় রাতের বেলা যখন ঘুমাতে যাও কোরআনের তেলাওয়াত দেখো, এই যে তফসির মাহফিলগুলো রেকর্ড হয়ে হয়ে ইউটিউবে যায় সেগুলো দেখো, কানে হেডফোন লাগায় শোনো, কানের মধ্যে হেডফোন লাগায় তুমি কি শোনো? কানটাকে নষ্ট করে দিও না, অশ্লীল গান শুনো না, শুনতেই যদি মন চায় তফসির শোনো, কোরআনের তেলাওয়াত শোনো, বেশি বেশি করে আল্লাহর কালাম শোনো, ইসলামী গজল শোনো, এগুলো যত বেশি শুনবা দিলটারে নরম বানায় দিবে কি? কবরের ভয় মৃত্যুর ভয় কি এখনো তোমার কাছে আসলো না? এগুলোর ব্যাপারে জবাব দেওয়া লাগবে। চক্ষু দিয়ে কি করেছেন, কামতের দিন চোখ বলা শুরু করবে, কান দিয়ে কি অশ্লীল শুনেছেন আপনি বলা লাগবে না, কানই বলবে। রব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান চক্ষু আর জবানের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন কি? আপনি কি মনে করছেন হুজুর এই জবান কান আর চোখের বাজ এমনি এমনি করছে? স্পেশাল আয়াত আছে কোরআনে, আল্লাহ এই তিন অঙ্গের ব্যাপারে বিশেষভাবে আপনাকে কাঠ গোড়ায় দাঁড় করায় জিজ্ঞেস করবেন। আর এই তিন অঙ্গ দিয়ে দুনিয়ায় এখন পাপ হয় বেশি। আলোচনা শেষ করব সুন্দর একটা ঘটনা দিয়ে, আমি কি বলবো না মোনাজাত ধরে ফেলবো, ঘটনাটা কিন্তু কোরআন থেকে হবে। বলেন আমরা যারা দুনিয়াতে এসেছি
আমাদের সমস্ত আমলনামা রেকর্ড করে রাখার জন্য, আমাদের সকল আমলের কাজ, আমাদের সকল কাজকর্ম রেকর্ড করে রাখার জন্য ব্যবস্থা করেছেন কি? কিয়ামতের দিন আমরা সবাই হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, কোনো সন্দেহ আছে নাকি? আমরা যখন হাশরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, প্রত্যেকের হাতে এক একটা আমলের খাতা দিয়ে দিবেন কি? আমলের খাতা হাতে পাওয়ার পরে এবার দেখা যাবে, হায় হায়, এটা এমন আমলের খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছু এখানে বাদ নাই। যুবক ভাইরা মনোযোগী হও, শেষ ঘটনা ভালো করে শোনেন। এগুলোর কথা কেন বলছি, জবান চোখ কান এগুলোর কথা কেন বলছি এবার শোনেন। জাহান্নামীগুলো দুনিয়ায় যেমন গাদ্দারি করেছে, কিয়ামতের দিনও এরা গাদ্দারি করবে আমলের খাতা হাতে দেখার পর। আচ্ছা বলেন তো, পরীক্ষা যে হয়, পরীক্ষা দেওয়ার পরে খারাপ ছাত্র যে, সে পরীক্ষা দেওয়ার পরে বুঝে আমি গুলালু পাবো, কারণ সে ভালো কিছু লিখি নাই। আপনার আমলের খাতা পাওয়ার পর আপনি আপনার পরিণতি বুঝবেন না? তো জাহান্নামীগুলো দেখতেছে, আয় হায়, আমি যে মিথ্যা বলেছি, গীবত করেছি, চুগলখুরি করেছি, মানুষের হক মেরেছি, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছি, ইসলাম বিরোধী কাজ করেছি, সব আছে না নাই? দেখতেছে আয় হায়, জাহান্নাম ছাড়া আজ কোনো উপায়, বাঁচার জন্য গাদ্দারি করবে। এবার দেখেন আল্লাহকে বলবে, আল্লাহ এটা আমার আমলের খাতা না, মনে হয় ভুল করে অন্য কারো আমলের খাতা আমার হাতে দিয়ে দিস। দেখরা নেই গাদ্দারের কারবার, হে ভাই আল্লাহ এটা আমার নাই, মনে হয় ভুল করি আপনি আরো জনেরটা আমার হাতে দিলাই, শুনে কি একটু চেক করুকা, নাউযুবিল্লাহ মিন, আল্লাহ এটা প্রমাণ করতে পারতা নাই, কিতাব পারতা নাই। দুই ফেরেশতাকে আল্লাহ ডাকবেন, যেই দুই ফেরেশতা সকলের সঙ্গে নিয়োগ করে দিয়েছেন কে? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার! প্রত্যেকের সঙ্গেই দুইজন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা দিয়েছেন কি? ওই ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, কোথায় দেখি দেখি, তোমরা যে এই বান্দার আমলের খাতা লিখেছো হার্ড কপি কোথায়? বান্দার হাতে আছে প্রিন্টেড কপি, আর একটা হার্ড কপি আছে না নাই? এবার দুইটা মিলালে অমিল থাকবে না মিল থাকবে? আল্লাহ বলবেন, কিরে গাদ্দার, দুইটা তো মিলে গেছে, তার মানে আকাম কুকামগুলো তোর, আমলের খাতাও তোর। সে বলবে, আল্লাহ বুঝছে এটা আমার, কিন্তু তোমার ফেরেশতা সব আমার বিরুদ্ধে বানাই বানাই লিখছে। এখন আর প্রমাণ করার কোনো জিনিস আল্লাহর কাছে নাই। আল্লাহ বলবেন, রাখ, তোরে ভালো করে মজা বুঝাচ্ছি, এই দুনিয়াকে আমাকে আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ এমনি এমনি ছাড়েন নাই, সব কিন্তু রেকর্ড হচ্ছে। আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফী উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের প্রত্যেকের গিবালগ্ন করে আমি প্রত্যেকের কর্মকাণ্ডকে গ্রীবালগ্ন করে দিয়েছি, তোমাদের গলার মধ্যে, ঘাড়ের মধ্যে রেকর্ডার ঝুলিয়ে দিয়েছে, সব তো রেকর্ড হচ্ছে। এই ক্যামেরা আবিষ্কার করছে কে? মানুষে, মানুষ করেছে। এখন এই ক্যামেরা দিয়ে দেখেন আমার কথা, বডি ল্যাঙ্গুয়েজ, অডিও ভিডিও সব ধারণ করা যাচ্ছে। এখন ক্যামেরা বানিয়েছে মানুষ, মানুষ বানাইলো, মানুষ যে ব্রেইন দিয়ে ক্যামেরা বানাইলো, মানুষের মাথার মধ্যে এই ব্রেইনটা দিলেন কে? আল্লাহ দেওয়া ব্রেইন দিয়ে মানুষ ক্যামেরা বানায় যদি অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে, যে আল্লাহ এই ব্রেইন দিয়েছেন, ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের কুকর্ম, সারা জীবনের সমস্ত আমল অডিও ভিডিও করে রাখতে পারে না। আর একটু জোরে বলেন না, পারেন কি পারেন না? আল্লাহ বলবেন, বাজা বাজা বাজা, অডিও ভিডিও বাজা, এবার অডিও ভিডিও বাজা। বাজানোর পরে বলবে, আল্লাহ রেকর্ডিংয়ে ভুল হইছে, দেখছো নি খাবার, এই যে রেকর্ড করা ইউটিউবার ভাই হলে তারা রেকর্ডের বাদে, আমি যদি হই না এরা রেকর্ড ভুল, এটা মানবা নি আপনারা? এই গাদ্দারগুলো বলবে, আল্লাহ রেকর্ডিং ভুল ছিল, এই যে জবান কান চোখ এগুলোর ওয়াজ কেন করলাম,
আল্লাহ বলবেন এই গাদ্দার বহু কথা বলেছে। আল্লাহ বলবেন তোর জবান আমি বন্ধ করে দিলাম, তোর হাত পা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ সব এখন কথা বলা শুরু করবে, কোন জিনিস দিয়া কি করেছি। আল্লাহ আকবার, কি বাঁচতে পারবেন আপনি? অন্য আয়াতে আল্লাহ বলেছেন চামড়ার জবানটাও কিয়ামতের দিন খুলে দিবেন কে? আমার বাবারা আমার যুবক ভাইয়েরা শুনেন, ওয়াশরুমে ঢুকলে গোসলের সময় দামি দামি সাবান লাগান, শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান, যেই চামড়ার এত যত্ন নিলেন ওই চামড়ার জবানটা কিয়ামতের দিন খুলে দিবেন কে? চামড়া আপনার কুকর্মগুলো আল্লাহর কাছে ফাঁস করবে, তখন জাহান্নামীগুলো চামড়াকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদ তোমার না এত যত্ন নিলাম, এত নেহু খারাপ হইলা কেমনে, তুমি আমার বিরুদ্ধে কেন কথা বলো? চামড়া বলবে তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি, আমার জবান শক্তিও আজ দান করেছেন। কান দিয়ে যে অশ্লীল গান শুনছ, এই কান এই চক্ষু সব বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সাবধান যুবক ভাইয়েরা, মেয়েদেরকে রাস্তাঘাটে ডিস্টার্ব করো না, চরিত্রকে পয়গম্বরদের মতো সাহাবিদের মতো পবিত্র করার চেষ্টা করো। সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো, সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো। বিয়ের কথা বলা একজন ঠিক বলছে জোরে, আপনারা হাসিয়েন না, না এটা হাসার বিষয় না। আমার দেশের এই সোনার টুকরা ছেলেরা জেনা করতে চায় না, বিয়ে করতে চায় না। এই জন্য বাবাদেরকে বলতে চাই, আপনাদের খুশি হওয়ার কথা যে বিয়ের কথা বললাম তারা ঠিক বলছে, তার মানে এরা জেনা চায় না বিয়ে চায়। বিয়ে জেনার রাস্তা বন্ধ করে দেয়, তাড়াতাড়ি বিয়ে দেন। আর তোমরা বিয়া দিতে গেলে অকল তো অকর্ম যাবো, কোনো খাম খাজ করো না। খাম খাজর তোরা টিপস দিতাম নি, হ্যাঁ দিয়া ওই যে দিয়া আমরা মোনাজাত দিলাই, মানে ই অকর্ম হইসু কি তার লাগে, তুমি পড়ালেখা করো। আমরা যখন আমি যখন নিজে ছাত্র আসলাম পড়াশোনার টাকা কালে আমরা টুকটাক ইনকাম করছি, খালি চাকরি নেই, তুমি চাকরি করতে কেনে চাকরি এলাব আসেনি, মানুষের চাকরি দনা নেই, আখইরাম তেটে খাইব গিলা খোয়ার আগে মাত লইব নি, চাকরির লাগে যদি সব খালি চাকরি করার লাগে তখন তাইলে চাকরি দিব খে। আপনি ক্লাস নাইন টেন ফোররা নিচর ক্লাসের এরারে টিউশনই করাইতে পারতে নাই, হ্যাঁ মাতুকা ফারবানি আহা, আমরা তো ফরাইছি, তুমি স্টুডেন্ট ভালো হইলে খালি আমি তো একটা টিপস দিতাম নাই, তোমরা বিয়া করার রাস্তা দেখাই দেবো একটু ভাও। আমি তো কয়েকটা অপশন দিলাম, যারা ব্রেইন বালার টিউশনই করো মাসে অন্তত টাউনও 5,000 টাকা ওর উপরে কামানি যায়, ঠিক না নি ফাঁস বারো কত সাহিত্যে, যারা ব্রেইন বালা এরা যদি খালি টিউশনিও করে আর কোনো কাম না করে, এ 9-10 2 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, 4 বছর, অনার 4 বছর, সাইসের 8 বছর, মাস্টার্স আরও 1 বছর, 9 বছর, মাঝখানে বলা থেরাপেরা করি আর 1 বছর, 10 বছর, 10 × 60 কত হয়, 6 লাখ হয়ে গেছে না রে, 6 লক্ষ না রে, পড়াশোনা মাস্টার্স শেষ করে আল্লাহ খোয়া লাগবো নি, আব্বা আব্বা বিয়া করতাম আর খোয়া লাগবো নি, নিজের কেস বা কইরা কইবা আব্বা বিয়া করতাম, আব্বা কইবা আইও রে ফুত আমিও করাইলাই তোমারে, ঠিক নি ও কর্ম যাবই রয়েছ। এখন আও যারা ব্রেইন অত বেশি বলা নাই, দুর্নীতি এখন সততা করার আছে। এ ভাই তুমি ড্রাইভার ইসি কোনো আসবে, এখন উবারে গাড়ি চালাইন যায় না নি, তোমার স্কুল কলেজের টাইম সারা 2-3 ঘন্টা একটু গাড়ি চালাও না করে, শোরুম টোরুম ইত্যাদ সেলসম্যান নেয় না, তুমি পার্ট টাইম জব করো, পার্ট টাইম জব। আর আপনারাও আপনারা হুর্তা হুর্তা বানাই চল, না না আমার ফলে কোনো কাম করবার লাগিতাম না, ফার্মার মুরুখ বানাই দেয় হেস খালই গো কর্ম হয় না, ফরার সময় ফরে আপনারা দেখবো আপনার এলাকার তো অনেক মানুষ লন্ডন আমেরিকার থাকে, তারা ফরার সময় ফরে পার্ট টাইম খাজ করে, এবলাও আরও দিলাম ইনকামের দান্দা। ই ফেসবুকে আস্তা দিন স্ক্রলিং করো, মানুষে এখন অনলাইনও বিজনেস করেন, অনলাইন বিজনেস আছে না নেই, আমার সিজনে রাজশাহী থেকে আম আইন না আম বেজন না কেন, এখন দেখলাম ভার্চুয়াল রেস্টুরেন্ট অভাব নাই, ভার্চুয়াল রেস্টুরেন্ট খুলছে, গড় খারি বানাইয়া মানুষরে ঘরে ঘরে সার্ভিস আরম্ভ করছে, দুনিয়া থরার কত মাখা। আর ইনো থাকো কমলগঞ্জ হেতখামার করিয়া তুমি সবজি অনলাইনে ফাটাও না কেন, কুরিয়ার সার্ভিস কিন্তু আইরা চলেন না নি, অনলাইনে মাছের ব্যবসা চলে, আমি নিজে বাজারও গিয়ে মাছ কিনি না, অনলাইনে কিনি নাই, সবজিও কিনি না,
যে খাইন কামার বহুত দান্দা আসেনি। আবার দেখো পড়াশোনা বাদ দিলাইও না, মোবাইল হইলে তো বাপরে বাপাস্তা দিন খালি ফেসবুক স্ক্রোলিং, সারাদিন ফেসবুক খালি ফটো দেওয়া আর লাইক দেওয়া। আবার হিসাবও করে দেখি যায় না কয়টা হয়েছে লাইক, কয়টা লাভ, আর অর্থাৎ কিতা আইছে নয়া কেয়ার নিলাম। টিকটক তো আছে, এটা তো ফুরি নিতার লাগে ভাস, নাইন টেনের ফুরিনতে সিক্স সেভেনের ফুরিনতে যে টিকটক বানাইরা ঠিক যে হইরা, এটারা তো মোবাইল খেয়ে দিছে আপনারা দিছেন। এখানে ওয়াজও গেছি এক আব্বাই হইরা হুজুর দোয়া করবা আমার ভুরে এইটো ক্লাস এইটো এ প্লাস পাইছেন আইফোন দিছে, আমি কইছি ভালো করছেন কদিন বাদে আপনারে জামাই গিফট করবো নে। যাই হোক আমরা শেষের দিকে যাই, সম্মানিত ভাইয়েরা এই জবানটা হেফাজত করেন, আর জবানটা না পাক করে না চক্ষুটা হেফাজত করেন। এই চক্ষু দিয়ে আল্লাহর কালাম খুলে আল্লাহর কালাম দেখেন, চোখের নূর বাড়িয়ে দিবেন কে। যুবক তোমরা সেরা ছবি ইলাকা নাই, বিসি উঠতে উঠতে গালুল হামাইতে হামাইতে অল হয়ে গেছ, আস্তা রাইত ফেসবুকে দেখে থাকতে থাকতে তার মোবাইল মুখর উফরে পরে উঙ্গাইতে উঙ্গাইতে জিমাইতে জিমাইতে, কিতা ঠিক কইছে নি? চরিত্র ঠিক করো রাতের বেলা, হ্যাঁ কিতা রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাও, আল্লাহর কালামটা চক্ষু দিয়ে দেখো, কানের হেফাজত করো, জবানের হেফাজত করো। এই তিনটি জিনিসের কথা বললাম আমার সম্মানিত বাবারা, আমার প্রিয় যুবক তরুণ ভাইয়েরা আসেন, এই তিনটা জিনিসকে আমরা কন্ট্রোল করি দেখবেন অনেক গুণা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খবরদার কেউ উঠবেন না, কমিটির বক্তব্য না থাকলে আমি এখনই মোনাজাত দিব। মোনাজাত দিই, হ্যাঁ কিছু আছে আপনি কথাবার্তা আছে মোনাজাত দিয়ে দিই। নামাজ এতদিন পড়ে নাই কিন্তু আজকে থেকে পড়বে, পড়বে না ইনশাল্লাহ। আর ওয়াজ হইলে বেশি আওয়াজ হইতে হইতে ফজরের নামাজ যাইব কি ঠিক না? এত সঙ্গীত কিন্তু অতটা শুনাইলাম, ঠিক আছে এইটাই শেষ। বসেন বসেন বাবা, এখন মোনাজাত দিব বাবা বসেন, ঠিক আছে সংক্ষিপ্ত একটা হবে এরপরে আমরা মোনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।